তো ভাই বলেছে যে আমাদের কোনটা ডেবিট হবে, মানে কি ডেবিট হবে এবং কি ক্রেডিট হবে, মানে ডেবিট ক্রেডিটে লিখবোটা কি এটাই খুঁজে পাচ্ছে না, মানে কেমনে বের করবো এটা। তো আমি বলেছিলাম এর আগে যে আপনাদের এরকম যে পরে একটা লেনদেন পরে বুঝতে হবে যে এখানে কি বলছে, এখন এটা পরে কি মিনিংটা আপনি বের করতে পারেন? হ্যালো ভাই। হ্যাঁ, পারি তো। আচ্ছা তাহলে পারলে বেশ ভালো। তাহলে এখন এখানে দেখবেন যে এখানে যে লেনদেনগুলো দেওয়া হয় এই লেনদেনগুলো হয় ক্যাশে হবে আর না হলে বাকিতে হবে, ওন অ্যাকাউন্ট হবে। এখন বাকিতে হওয়া আর ক্যাশে হওয়া কিছু আমাদের কথা আছে, ভাষা আছে, যেগুলা দ্বারা আমরা ক্যাশে বুঝি আবার যেগুলা দ্বারা আমরা বাকিতে বুঝি। এখন আমাদের কোনো অঙ্কে যদি এরকম বিল কথা লেখা থাকে, এরকম বিল, এবং সেখানে যদি ক্যাশ রিসিভ বা ক্যাশ এরকম কথা লেখা না থাকে, বিল যদি কথা লেখা থাকে, তাহলে বুঝবো যে এটা আমরা বাকিতে করেছি। তো সরি ভাই, তো এখানে ক্যাশ আমাদের যে ক্যাশ রিসিভ এবং কথা যদি উল্লেখ না থাকে, বিল থাকে, তাহলে বুঝবো সার্ভিসের ক্ষেত্রে সেটা আমাদের বাকিতে হয়েছে। যদি ওন অ্যাকাউন্ট লেখা থাকে তাহলে সেটা বুঝবো বাকিতে হয়েছে, যদি ওন ক্রেডিট লেখা থাকে তাহলে সেটা বুঝবো যে বাকিতে হয়েছে। বাকিতে হয়ে মানে কি কি ভাবে হয় সেই কথাগুলো আপনার মানে জানতে হবে আগে, যে কি কি বাকিতে হয় সেগুলো হয়তো আমার লিখে দিলে ভালো হতো মনে হয়, তাই না? মানে বাকিতে বুঝবো কি আর ক্যাশে বুঝবো কি, এই ক্লু গুলো একটু ধরে দিলে মানে মানে ভালো হতো। যে জি ওন অ্যাকাউন্ট, ওন অ্যাকাউন্ট বা ওন ক্রেডিট বা বা বিল, বিল তৈরি করা আছে, বিল এরকম কথা যদি বলা থাকে তাহলে বুঝবো যে বাকিতে হয়েছে। এখন যে ভাই আমাকে প্রশ্ন করলেন সে ভাই একটু ভালো করে খেয়াল করুন যে আমরা যে নগদের লেনদেন গুলো হয়, যে আপনাদের যে হয় নগদে হবে না না হলে বাকিতে হবে, নগদের লেনদেন গুলো যদি হয়, নগদ টাকা পেয়ে থাকি আমরা, নগদ টাকা পাইলে ক্যাশ হবে ডেবিট, ক্যাশ হবে ডেবিট। এখন ওই নগদ টাকার বিপরীতে আমরা নগদ টাকা কোন কোন খাত থেকে পাই, হিসাব বিজ্ঞানে আমরা কোন কোন খাত থেকে পাই, এক হচ্ছে মাল যদি বিক্রয় করি সেলস হবে, সেলস ক্রেডিট লিখবো। দুই, দেনাদারের কাছ থেকে পাবো, মানে যার কাছ থেকে আমরা টাকা পাই সে যদি আমাদের টাকা দেয় সে তার কাছ থেকে পাবো, তার নাম হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল। আচ্ছা, তাছাড়া যদি আমরা কোনো ইনকাম হয়, আমাদের কোনো ইনকাম হয় আদার ইনকাম, সেই ইনকামের টাকা পাই, তাহলে সেটা হবে, এখানে আদার ইনকাম লিখে দিলাম। এর মধ্যে বিভিন্ন রকম ইনকাম হতে পারে, কমিশন ইনকাম, র্যান্ট ইনকাম, এরকম ইনকাম যদি পাওয়া বুঝায়, রিসিভ করা বুঝায়, তাহলে আমাদের ক্যাশ ডেবিট ওই কমিশন ইনকাম বা র্যান্ট ইনকাম লিখতে হবে। আচ্ছা, আর কোন খাত থেকে পাই? আর খাত থেকে পাই হচ্ছে মালিকের ক্যাপিটাল, হয় মালিক ক্যাপিটাল দিবে ব্যবসায়ে। এইরকম মোটামুটি আমরা চারটি খাত নির্ধারণ করেছি যে এই চারটি খাত থেকে মোটামুটি আমাদের ক্যাশ পাই। এটা আপনার মনে রাখতে হবে যে আমাদের ক্যাশের যদি পাওয়া বুঝায় হয় চারটি খাত হবে, হয় সেলস হবে, অ্যাকাউন্ট রিসিভেবল হবে, আদার ইনকাম, এই আদার ইনকামের মধ্যে সার্ভিস রেভিনিউ কথাটাও আসতে পারে, সার্ভিস সার্ভিস রেভিনিউ এ কথাটাও আসতে পারে। মানে আপনাকে ধরতে হবে ক্যাশ ডেবিট। আচ্ছা, আপনাদের মনে করতে হবে, ধরতে হবে ক্যাশ ডেবিট যখন লিখবেন, ক্যাশ কখন লিখবেন ডেবিট ভাই, যে প্রশ্ন করলেন সে বলবেন, শুধু সে উত্তর দিবেন, মানে আপনার বোঝার সুবিধার জন্য। যদি আমরা ক্যাশ পাই ক্যাশ ডেবিট লিখবো, এটা কি আপনি মানে মানে মনের মধ্যে গেঁথে নিয়েছেন? যদি হ্যাঁ আমরা ক্যাশ পাই, যদি ক্যাশ পাওয়া বুঝায় তাহলে ক্যাশ ডেবিট হবে, এটা তো শিওর। জি জি
আচ্ছা, ক্যাশ আমরা যে পাবো এটা ক্যাশ ডেবিট লিখলাম, একটা ডেবিট লেখা আপনি শিখলেন, এখন ক্রেডিট লেখা কিভাবে, কি ক্রেডিট লিখবেন এটা আপনি ভেবে পাচ্ছেন না। এখন যদি গুডস সোল্ড করার কথা বলা থাকে, মানে পণ্য বিক্রয় করার কথা বলা থাকে, সেক্ষেত্রে হবে সেলস। যদি রিসিভ ফ্রম কাস্টমারের কথা বলা থাকে বা কালেকশন ফ্রম কাস্টমারের কথা বলা থাকে, মানে কাস্টমারের কাছ থেকে পাইছি, মানে কোনো লোকের কাছ থেকে বা কোনো ব্যক্তির কাছ থেকে আমরা পাইছি, যদি এইরকম বলা থাকে তাহলে হবে অ্যাকাউন্ট রিসিভেবল। যদি বলা থাকে ক্যাশ রিসিভ ফ্রম সার্ভিস রেন্ডার্ড, মানে সেবা সম্পাদনের ফলে আমরা ক্যাশ রিসিভ করেছি, তখন আমরা লিখবো সার্ভিস রেভিনিউ। যদি বলা থাকে এরকম যে কমিশন রিসিভ করছি, তখন আমরা লিখবো কমিশন ইনকাম, এই আদার ইনকামে যেখানে লিখেছি এখানে লিখবো কমিশন ইনকাম। বা যদি বলা থাকে রেন্ট রেন্ট রিসিভ করছি, তখন লিখবো ক্যাশ ডেবিট রেন্ট ইনকাম ক্রেডিট। আর যদি মালিক ইনভেস্ট করে টাকা, যে মালিক ব্যবসায় ইনভেস্ট করেছে, যেটা প্রথমেই থাকে একটা লেনদেনে প্রথমেই থাকে, তখন আমরা লিখবো ক্যাপিটাল। তাহলে ভাই আপনি একটু খেয়াল করুন যে আপনি ক্যাশ ডেবিট করার একটা ওয়ে পাইলেন, ক্যাশ ডেবিট করার একটা ওয়ে পাইলেন, মানে ক্যাশ রিসিভ করলে আপনি ক্যাশ ডেবিট হবে, কিন্তু ক্রেডিট কি হবে? আপনি যে যে আমি যে যে কথাগুলো বললাম সেই সেই খাত ছাড়া আর সাধারণত হয় না, আর সাধারণত হয় না। আপনাকে একটু বুঝতে পেরেছেন? আচ্ছা, এখন অঙ্কগুলোর মধ্যে ঘেটে দেখবেন, এই অঙ্ক যতগুলো অঙ্ক আমাদের করা আছে সবগুলো এর মধ্যে কিন্তু আছে। আচ্ছা, আর একটা দেখেন, এটা ক্যাশ রিসিভের ক্ষেত্রে গেল, যদি ক্যাশ রিসিভ বোঝেন তাহলে এটা হবে, আর যদি ক্যাশ মানে আমরা লেনদেনটি পরে যদি ক্যাশ পেইড করা বুঝাই, তাহলে ক্যাশ পেইড মানে ক্যাশ আমাদের ব্যবসা প্রতিষ্ঠান থেকে চলে যাচ্ছে, কার কাছে চলে যাচ্ছে, যে যে খাতে চলে যায় সে সে খাতগুলো আমরা ডেবিট করবো, আর ক্যাশ তো অলওয়েজ ক্রেডিট হবে। ক্যাশ যদি চলে যাওয়া বোঝায় মানে ক্যাশ পেইড কথা বলা থাকলে ক্যাশ হবে ক্রেডিট। এখন আমাদের কোন কোন খাতে চলে যায়, যদি আমরা মাল ক্রয় করি তাহলে হবে পার্চেস ডেবিট, পার্চেস ডেবিট। আরেকটা হচ্ছে কোন ব্যক্তি যদি আমাদের কাছ থেকে টাকা পায় তাহলে সেই ব্যক্তিকে আমরা টাকাটা দেবো, সেই ব্যক্তির নাম হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল। তাহলে কোনো ব্যক্তি যদি আমাদের কাছ থেকে টাকা পায় সেই ব্যক্তিকে আমরা দিব অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট ক্যাশ ক্রেডিট। অ্যাকাউন্টস পেয়েবল হচ্ছে প্রদেয় হিসাব, আর যদি আমরা ক্রয় করি তাহলে পার্চেস ডেবিট ক্যাশ ক্রেডিট। যদি আমরা কোনো খরচ করি, স্যালারি এক্সপেন্স, ওয়েজেস এক্সপেন্স, রেন্ট এক্সপেন্স, ইন্স্যুরেন্স এক্সপেন্স, এরকম যদি কোনো খরচ প্রদান করি তাহলে ওই এক্সপেন্স ডেবিট, মানে দ্যাট এক্সপেন্স ডেবিট, এক্সপেন্স খাতে টাকাটা যায়। আর আরেকটা হচ্ছে মালিক যদি উত্তোলন করে তাহলে সেই খাতে আমাদের ক্যাশ ক্রেডিট হয়, ড্রয়িংস ক্রেডিট। সাধারণত এই চারটি হয়ে থাকে। আর আরেকটা হচ্ছে ইনভেস্টমেন্ট, যদি আমরা কোনো ইনভেস্টমেন্ট করি বা কোনো হচ্ছে স্থায়ী সম্পদ ক্রয় করি তাহলে সেই স্থায়ী সম্পদ লিখতে হয়। যদি কোনো অ্যাসেট আমরা ক্রয় করি তাহলে অ্যাসেট লিখবো ডেবিট আর ক্যাশ ক্রেডিট। যেমন এর আগে একটা অঙ্ক দেখলাম ল্যান্ড পারচেস করছি, ল্যান্ড ডেবিট আর ক্যাশ ক্রেডিট দেখছিলাম। তো এই খাতে সাধারণত আমাদের ডেবিট হবে আর ক্যাশ হবে ক্রেডিট। এটা বুঝতে পেরেছেন? জি জি। আচ্ছা, এটা অবশ্য খাতার মধ্যে উপরে লিখে নেন, আমার অবশ্য এই ক্লুগুলা দেওয়া উচিত ছিল, যাই আমি হয়তো আপনাদের শীট দিয়ে দেবো, আপনারা একটু দেখে নেবেন। আমি এখন দেন এটা স্কিপ করে গেছি, আমি আপনাদের দিয়ে দেবো এটা মেলে। আচ্ছা, আর কি ধরনের লেনদেন হয়ে থাকে ব্যবসা প্রতিষ্ঠানে? ক্যাশ সম্পর্কিত গেল, ক্যাশ সম্পর্কিত লেনদেনই হচ্ছে কিন্তু প্রায় 75%, একটা অঙ্কে ক্যাশ সম্পর্কিত লেনদেনই হচ্ছে প্রায় 75%। আপনি এটা খেয়াল করবেন, এই অঙ্কে দেখুন, ধরুন এই অঙ্কটায়, এই অঙ্কটায় দেখুন ক্যাশ কতগুলো জায়গায় আছে। ক্যাশ আছে এই যে এই জায়গায়, ক্যাশ 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 ক্যাশ, দেখেন কতগুলো ক্যাশের ট্রানজেকশন, মানে ক্যাশের লেনদেন কতগুলো, এই একটা ক্যাশ, এতগুলো হচ্ছে ক্যাশের লেনদেন। তার মানে ক্যাশের লেনদেনটা যদি আপনি একটু ভালোভাবে মনোযোগ সহকারে একটু দেখেন তাহলে আপনি এটা হয়ে যাবে। আরেকটা হয় কি, বাকিতে হয়ে থাকে,
বাকিতে যদি হয়ে থাকে তাহলে আপনি একটা লক্ষ্য করবেন, এখানে বাকিতে ক্রয় আর মানে বাকিতে কোনো কিছু পাওয়া অথবা দেওয়া, মানে বাকিতে ক্রয় করলো মানে পাওয়া বুঝালো অথবা বাকিতে দেওয়া বুঝালো। যদি আমরা বাকি কোনো কিছু পাই বা অর্জন করি, বাকিতে আমরা কি কি অর্জন করতে পারি? বাকিতে আমরা অর্জন করতে পারি, আমরা ক্রয় মাল নিতে পারি, মাল নিলে গুডস নিলে পার্চেস লিখতে হয়, PURC পার্চেস লিখতে হয়। আর কি লিখতে হয়? যদি আমরা বাকিতে কোনো সম্পদ ক্রয় করি, অ্যাসেটস, কোনো অ্যাসেট ক্রয় করি, তাহলে অ্যাসেট এটা হবে ডেবিট। আর বাকিতে যদি আমরা কোনো ধরুন এই দুইটা রেভিনিউ হতে পারে, ডেবিট আর অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। এই অ্যাকাউন্টস পেয়েবল দ্বারা প্রদেয় হিসাব বুঝায়। মানে কারো কাছ থেকে যদি আমরা বাকিতে কোনো কিছু ক্রয় করি, তাহলে আমরা গুডস ক্রয় করলে মানে পণ্য ক্রয় করলে পার্চেস হবে ডেবিট। আর যদি কোনো অ্যাসেট ক্রয় করি, অ্যাসেটটা কিরকম? অ্যাসেটটা হচ্ছে আমাদের একটু আগে বললাম ল্যান্ড কিংবা বিল্ডিং কিংবা ফার্নিচার, এগুলো যদি ক্রয় করি তাহলে ফার্নিচার হবে ডেবিট আর অ্যাকাউন্টস পেবল হবে ক্রেডিট। যদি ল্যান্ড ক্রয় করি, ল্যান্ড হবে ডেবিট আর অ্যাকাউন্টস পেবল হবে ক্রেডিট যদি বাকিতে ক্রয় করি। যদি আমরা স্টেশনারি ক্রয় করি, যদি আমরা সাপ্লাইজ ক্রয় করি, তাহলে হবে সাপ্লাইজ হবে ডেবিট আর অ্যাকাউন্টস পেবল হবে ক্রেডিট। বাকিতে সাধারণত এইরকম লেনদেন হয়ে থাকে, এর বাইরে সাধারণত খুব কম হয়। আচ্ছা, যদি আমরা বাকিতে কোনো খরচ সম্পূর্ণ করি, তাহলে এখানে সেটা আমরা খরচে লিখতে পারবো, আমরা যেটা সম্পূর্ণ করব সেটা লিখবো। এখানে যদি স্যালারি দেই, মানে স্যালারি খরচ বাকি আছে, তাহলে SALRY স্যালারি এক্সপেন্স ডেবিট আর অ্যাকাউন্টস পেবল ক্রেডিট, বা অ্যাকাউন্টস পেয়েবল বা স্যালারি পেয়েবল যেটাই লিখবো না কেন একই অর্থে বোঝাবে। স্যালারি পেয়েবল অর্থ হচ্ছে প্রদেয় হিসাব, অ্যাকাউন্টস সরি স্যালারি পেয়েবল অর্থ হচ্ছে প্রদেয় স্যালারি, আর অ্যাকাউন্টস পেয়েবল ওই প্রদেয় হিসাব একই বোঝাবে। আচ্ছা, তাহলে বাকিতে আমরা কি কি সম্পূর্ণ করতে পারি? পার্চেস ক্রয় করতে পারি, অ্যাসেট কোন সম্পদ ক্রয় করতে পারি, বা কোনো খরচ সম্পূর্ণ করতে পারি। আচ্ছা, এখন বাকিতে এটা আমাদের খরচ করা বা কোনো কিছু আমাদের পাওয়া বুঝালে এটা হবে। আর বাকিতে যদি আমাদের আমরা যদি কোনো ইনকাম করি, মানে এরকম হবে, বাকিতে যদি আমরা বিক্রয় করে থাকি তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল অলওয়েজ ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ভিত্তি হচ্ছে ডেবিট। একটু আগে কিন্তু করলাম অ্যাকাউন্টস পেবল ক্রেডিট, বাকিতে ক্রয়ের বেলায় আসবে অ্যাকাউন্টস পেবল কথাটা, বাকিতে ক্রয়ের সময় আসবে, মানে কোনো কিছু আমরা অর্জন করেছি নিয়েছি অ্যাকাউন্টস পেবল আসবে বাকিতে। আর কোনো কিছু আমরা সেবা দিয়েছি বা বিক্রয় করেছি তাহলে সেক্ষেত্রে অ্যাকাউন্ট রিসিভেবল আসবে, মানে দেনাদান হিসাব বা প্রাপ্য হিসাব, মানে আমরা টাকাটা পাবো। তাহলে আমরা যদি বাকিতে বিক্রয় করে থাকি অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট, আর কি হবে সেলস ক্রেডিট, মানে বাকিতে বিক্রয় করেছি, ধরুন রহিমের কাছে বাকিতে বিক্রয় করেছি, তাহলে কি হবে? রহিমের কাছ থেকে আমরা টাকাটা পাবো। টাকা পাইলে রহিম হিসাব ডেবিট এখানে লিখবো না, রহিমের বদলে আমাদের এই যে হিসাব বিজ্ঞানের ভাষা সেটা লিখবো, লিখবো কি অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, আর লিখবো সেলস ক্রেডিট। আর যদি আমরা ইয়ে করি, মানে সার্ভিস দিয়ে থাকি, তাহলে লিখবো অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট আর সার্ভিস রেভিনিউ ক্রেডিট। মানে বাকিতে যদি সার্ভিস দিয়ে থাকি তাহলে এটা হবে, আর বাকিতে যদি অন্যান্য ইনকাম হয়ে থাকে তাহলে সেখানে আদার ইনকামের জায়গায় লিখবো আদার ইনকাম, বা অন্যান্য যে ইনকাম বাকি থাকবে, ধরুন র্যান্ট ভাড়া বকেয়া আছে, ভাড়া আয় বকেয়া আছে, তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট আর র্যান্ট ইনকাম ক্রেডিট, আদার এখানে র্যান্ট ইনকাম লিখবো। সাধারণত এগুলা ব্যবসা প্রতিষ্ঠানে আমাদের এই লেনদেনগুলো হয়, এই চার ধরনের মধ্যেই হয়ে থাকে। এখন এই চার ধরনের পরও কিছু ব্যতিক্রম থাকে, সাধারণত সেগুলো দেয় না আমাদের এখানে। আর ব্যাংকের বেলায় হবে, ব্যাংকে যদি টাকা জমা করা বোঝায় ব্যাংক হিসাব ডেবিট, টাকা জমা করালে টাকাটা কোথায় যাচ্ছে? ব্যাংকে যাচ্ছে, তাহলে ব্যাংক হিসাব বেড়ে যাচ্ছে, ব্যাংক হিসাব ডেবিট, আর টাকাটা চলে যাচ্ছে যেহেতু ক্যাশ ক্রেডিট। আর ব্যাংক থেকে টাকা উত্তোলন করা বোঝালে, উত্তোলন করে আমাদের ব্যবসায় নিয়ে আসলাম, মানে আমাদের ব্যবসায় টাকার পরিমাণ বেড়ে গেল ক্যাশ ডেবিট, আর ব্যাংকের টাকা কমে গেল ব্যাংক ক্রেডিট। এই হচ্ছে আমাদের হিসাব। তো আপনি এখন
হয়তো আমি এগুলো বললাম, আপনি শুনলেন কিন্তু কিছু বুঝেছেন কিছু বোঝেননি, এরকম হওয়া স্বাভাবিক। এক্ষেত্রে আপনি ওয়ারিড হবেন না, আপনি এই যে আমি কথাগুলো বললাম এই কথাগুলো একটু আপনি মনের মধ্যে ধরে নেবেন, দেখবেন যে ইজিলি হয়ে যাবে। এখন আচ্ছা সাধারণত ভাইয়া, জি ভাইয়া মাত্র যেটা বললেন যে ব্যাংকে টাকা জমা বুঝালে ডেবিট আর ক্যাশ হলে ক্রেডিট, আর একটা কি যেন বললেন ওটা একটু স্কিপ করে গেছি। ব্যাংকে যদি কখন আমরা টাকা জমা দেই তাহলে ব্যাংক হিসাব ডেবিট আর ক্যাশ ক্রেডিট, ব্যাংক ডেবিট আর ক্যাশ ক্রেডিট, ক্যাশ কমে যাচ্ছে, টাকাটা কোথায় যাচ্ছে আমাদের ব্যাংকে যাচ্ছে, তাহলে ব্যাংকে হিসাবটা ব্যাংকের আমাদের ব্যাংক ব্যালেন্সটা বেড়ে যাচ্ছে আমাদের ব্যবসায়, তাই না? ব্যাংক হচ্ছে ডেবিট, আর যেহেতু কারবারের ড্রয়ের টাকা আমাদের কমে যাচ্ছে এটা আমাদের ক্রেডিট। আর যখন ব্যাংক থেকে টাকা উঠায় নিয়ে আসবো তখন কি হবে, আমাদের ব্যাংক থেকে টাকা উঠায় নিয়ে আসলাম মানে ব্যাংক ব্যালেন্স আমাদের ব্যবসায় কমে গেল, তার কমে গেলে ব্যাংক ক্রেডিট করতে হবে, আর ক্যাশ আসলে আমাদের কোথায় জমা হবে, আমাদের কারবারের ড্রয়ারে জমা হবে, মানে ক্যাশ বেড়ে যাচ্ছে ক্যাশ ডেবিট, অর্থাৎ ক্যাশ আসলো ক্যাশ ডেবিট, আর ব্যাংকের টাকা কমে গেল ব্যাংক ক্রেডিট, এটা বলেছি। ঠিক আছে তাহলে। আচ্ছা, জাবেদা হয়তো অনেকে অনেক সমস্যা হচ্ছে কিন্তু এটা আসলে সমস্যা হওয়ার কথা না। এখন আপনার বুঝতে হবে, আপনি যদি এটা পড়ে বুঝেন যেটা বাকিতে হয়েছে না মানে নগদে হয়েছে, তাহলে এটা সহজে করতে পারবেন। আমি বলেছিলাম আপনাকে এই এই জাবেদাটা দেখবেন, মানে এই ভাষাগুলো দেখবেন, এই ভাষাগুলো বারবার আসছে, এই ভাষাগুলো বারবার আসছে। 20টা লেনদেন আমি যে শিটগুলো দিয়েছি এর মধ্যে যেটার সাথে যেটা মিল নাই আপনি দাগ দিবেন, দিয়ে ওগুলা ওই এন্ট্রিগুলার জাবেদা কি হয়েছে মানে জার্নাল কি হয়েছে এগুলা বারবার দেখবেন। এভাবে 20টা জার্নাল দেখবেন আপনি মোটামুটি জার্নাল এক্সপার্ট হয়ে যাবেন। এখন ভাই আপনি আমাকে বলেন, আপনি বা আপনি আমি করি, যে আমাকে প্রশ্নটা করেছে সে ভাইকে বলেছি, বলছি এখন এই যে 30 তারিখে একটা লেনদেন আছে এখানে, বিল্ড কাস্টমার ফর সার্ভিস রেন্ডার টাকা 16,000, এর অর্থ হচ্ছে কাস্টমার কাছে আমরা সেবা সম্পাদনের ফলে বিল করে দিয়েছি 16,000 টাকা, তাহলে 16,000 টাকা আমরা বিল করে দিয়েছি, তাহলে এর দ্বারা কি কোনো টাকা পাওয়া বুঝাচ্ছে না টাকা দেওয়া বুঝাচ্ছে? টাকা পাবো পাওয়া বোঝাচ্ছে এখন রিসিভেবল, তাহলে টাকা পাওয়া বুঝায়নি টাকা পাবো, হ্যাঁ টাকা পাবো আমরা, এখনো পাইনি, বিল তৈরি করে দিয়েছি, এই যে বিল তৈরি করে দিয়েছি, বিল কথা বলা আছে, মানে কাস্টমারের কাছে আমরা সেবা দিয়েছি কিন্তু এখনো টাকা আমরা পাই নাই পাবো, তাহলে এটা বাকিতে বুঝাচ্ছে, তার বাকিতে সেবা সম্পাদন করলে আমাদের লিখতে হবে অ্যাকাউন্ট রিসিভেবল, বাকিতে সেবা দিয়েছি অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, আর আমাদের আমরা লিখব কি সার্ভিস রেভিনিউ ক্রেডিট। তার আগে যে সূত্রটি আমি লিখে দিলাম যে অ্যাকাউন্ট রিসিভেবল যদি কখন আমরা অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট করবে, ওর বিপরীতে কি কি লিখতে হবে যেটা বললাম, দেখুন ওখানে অ্যাকাউন্ট সার্ভিস রেভিনিউ কথাটা বলা আছে। তো অনেকে এরকম হিসাবের খাত নির্ণয় করাটা, হিসাবের খাত নির্ণয় করাটা খুব টাফ হয়ে যাবে, তবে এই কথাগুলো এই যে ভাষাগুলো এই ভাষাগুলো বুঝবেন, আগে বুঝে তারপরে দেখবেন যে নগদে হয়েছে না বাকিতে হয়েছে, যদি নগদে হয় তাহলে ক্যাশের ক্যাশ সম্পর্কিত যেগুলা বললাম সেগুলো হবে, আর যদি নগদে না হয় তাহলে বাকিতে সম্পর্কিত যেগুলো সেগুলো হবে, এই নগদ আর বাকির খেলা এখানে, অন্য কিছু না। আচ্ছা আর কি সমস্যা, আশা করি ভাই বুঝেছেন, যদি কোনো সমস্যা হয় তারপর আপনি বলবেন, মেসেঞ্জারে দিবেন বা আপনি ইমোতে আমাকে ইয়ে করবেন, পার্সোনালি দিবেন, আমি আপনাকে ইনশাল্লাহ ফ্রি সময়ে আমি আপনার আপনাকে দিব, মানে সঙ্গে সঙ্গে রিপ্লাই দিতে না পারলে আমি আপনাকে দিব, অনেকে আমাকে মেসেজ করে আমি উত্তর দেওয়ার চেষ্টা করি। তো তারপর আর কি সমস্যা ভাই, মোটামুটি আমাদের এই চ্যাপ্টার শেষের দিকে, তো আপনারা একটু দেখবেন আর তারপরে আমি তার একটু সলিউশন করার চেষ্টা করব। আর আর কি সমস্যা আছে? আমাদের লেটেস্ট লেটেস্ট যে কোশ্চেন গুলো, যেমন 2020, এই সলিউশন গুলো তো আমাদের এখানে নাই, বা কোশ্চেন গুলো নাই 2020 এর যে, বা 2019, 2020, 2019 2019 নাই এখানে ইনক্লুড করা, 2019 বা 20, এগুলো একটু থাকলে মনে হয় একটু ভালো না। 2020-এ 2020-এ তো পরীক্ষা হয়ে গেল নাকি, না এটা 21-এ? না 2020 আছে স্যার, সরি 2020 আছে, আছে জুন 2020টা আছে। হ্যাঁ তাহলে ওখানে হয়তো ইকুয়েশনে অঙ্ক ছিল 19-এ, হ্যাঁ 19-এ হয়তো বা ইকুয়েশনে অঙ্ক ছিল, যার কারণে আমি এটা হাইলাইটস ততটা করি না।
18 সাল 15 সাল বিশের জোন আছে, ওটা হয়তো ইকুয়েশন অঙ্ক ছিল যার কারণে তো ছাড়া পড়ার কথা না, বিশ আছে তাহলে ওটা ইকুয়েশন অঙ্ক হয়তো ছিল যার কারণে আমি ইয়া করি না। এই যে উনিশ দিয়েছি জুন ১৯, এটা ইকুয়েশনে ছিল, এই যে ইকুয়েশনে ইয়া ছিল যার কারণে এটা হয়তো আমি অতটা হাইলাইটস করি না। যাই হোক সবগুলাই লেটেস্ট থাকবে আর কি। আর আপনাদের এই পর্যন্ত আপনাদের জার্নাল করতে সমস্যা কি ফেস করেছেন সেগুলো একটু বলবেন, আর কার কিছু কোনো সমস্যা হয়েছে না দেখেনি আপনারা? স্যার এখানে আরেকটা বিষয় হচ্ছে যে যত ধরনের আমাদের খরচের খাতা আছে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে হেডিং দিয়ে খরচ ইয়ে করতে হবে স্যার, নাকি যদি আমি যদি দুই তিনটা খরচকে এক জায়গায় করে একটা এক্সপেন্স রিলেটেড ইয়া করে দেই সেক্ষেত্রে? না না না, সবগুলো খরচের আলাদা হেড, আলাদা আলাদা হেড করতে হবে। আর একজন আমাকে ইমোতে স্ক্রিনশট দিয়ে মানে এটার স্ক্রিনশট দিয়ে আমাকে ছবি তুলে আর কি পাঠিয়ে দিয়েছে যে এরকম একটা ইয়ে আমি দেখাই আপনাদের। এই যে ধরুন এটা এই যে ক্যাপিটাল, ধরুন ক্যাপিটাল ধরুন, হ্যাঁ ক্যাপিটাল হিসাব এখানে বলা আছে যে ভাইয়া আপনি ডাইরেক্ট টাকাটা এই ঘরে দিচ্ছেন, ডেবিট অথবা ক্রেডিট ঘরে কোনো টাকা নেই, তো এই ক্যাপিটাল সম্পর্কিত কোনো লেনদেন আর সংঘটিত হয়নি, ক্যাপিটালের শুধুমাত্র প্রারম্ভিক ব্যালেন্স ছিল। এই যে ক্যাপিটালের এখানে যান, এই অঙ্কের মধ্যে ক্যাপিটালের কোনো জাবেদায় আমরা পাই নাই, কিন্তু ক্যাপিটাল আমাদের এখানে বর্ষের প্রথমে আমাদের ক্যাপিটাল ছিল, এই যে বর্ষের প্রথমে যে প্রারম্ভিক ব্যালেন্স ছিল, এই যে এখানে এটা হচ্ছে প্রারম্ভিক ব্যালেন্স, ক্লোজিং ব্যালেন্স মানে ওপেনিং ব্যালেন্স ছিল এই যে 82,000। এই ওপেনিং ব্যালেন্সের কারণে, এই ওপেনিং ব্যালেন্সের কারণে আমরা ব্যালেন্স বিডি লিখেছি এখানে, এই যে ক্যাপিটালে, ক্যাপিটালে এখানে এই যে ব্যালেন্স বিডি লিখেছি, ব্যালেন্স বিডি লিখে ডাইরেক্ট টাকাটা ক্রেডিটে দিয়েছি। যদি আমাদের ওই ওই সম্পর্কিত যদি হিসাব থাকতো, নতুন করে কোনো হিসাব সম্পর্কিত হতো ক্যাপিটালে, তাহলে আমরা এখানে ডেবিট অথবা ক্রেডিট লিখে ব্যালেন্স বার করে দিতাম। এখানেও ঠিক ওই রকম, ব্যালেন্স বিডি, বিডি বলতে কি বোঝাতে চায়? ব্যালেন্স বিডি ব্রিং ডাউন, বিগিনিং ডে ব্রিং ডাউন বা ব্রড ডাউন, ব্রিং ডাউন তো আনয়ন করা মানে আনিত হলো কত বছরের টার্মসে আর কি। তো ঠিক আছে, এরকম ব্যালেন্স বিডি, ব্যালেন্স ব্যালেন্স বিডি, ব্যালেন্স সিডি এরকম লিখতে হয়। যাই হোক সিডি অর্থ ক্যারেন্ট ডাউন মানে স্থানান্তরিত হলো, মানে পরের বছর নিয়ে যাবো আমরা। সিডিটা হচ্ছে যে গত বছরের যে ব্যালেন্সটা এই বছরে আমরা নিয়ে আসলাম, এটা বুঝাবে। তো গত বছরে এই যে প্রিপেইড র্যান্টের কোনো ট্রানজেকশন ঘটে নাই, খেয়াল করুন, এই যে প্রিপেইড র্যান্টের ওই একই ঘটনায় ঠিক এখানে ব্যালেন্স বিডি লিখেছি আর একবার ডাইরেক্ট টাকাটা পার করে দিয়েছি, এখানে কোনো প্রিপেইড র্যান্টের কোনো ট্রানজেকশন হয় নাই। এই যে এই যে লেনদেন গুলো হয়েছে এখানে কোনো প্রিপেড ট্রানজেকশন হয় না, বিদায় আমরা ওখানে লিখি নাই। আচ্ছা, আর আপনাদের হয়তো এখানে পার্সোনালি ইয়ে করতে পারতেছেন না মানে সমস্যাগুলো বলতেছেন না অনেকেই, কিন্তু যার কোনো পার্সোনাল কোনো সমস্যা হবে সেই সমস্যাগুলো আমার মানে প্লিজ দয়া করে আপনারা ইমো হোক বা হোয়াটসঅ্যাপ হোক আপনার স্ক্রিনশট লিখে দিতে না পারলে অন্তত পক্ষে, এখন তো জানেন মোবাইলে মুখে কথা বললে লেখা ওঠে, তো সেইভাবে দিবেন, অথবা আপনি ছবি উঠিয়ে পাঠিয়ে দিবেন। যদি আপনার খুবই সমস্যা হয় যে বলবেন যে ভাইয়া এটার সলিউশনটা কি হবে, এই তারিখে সলিউশনটা কি হবে, বা এরকম ভাবে পাঠিয়ে দিবেন, কিন্তু তারপরেও আপনারা ওই মুখের মধ্যে প্রশ্ন নিয়ে থাকবেন না, থাকলে সমস্যা হবে। তারপরে আছে এটা তো দেখেছি, এখন আজকে আমি ইকুয়েশন সম্বন্ধে একটু ধারণা দিতে চাইছিলাম, যদিও ইকুয়েশন গত বছর এসেছিল, গত পরীক্ষা এসেছিল, তো ইকুয়েশনটা আমাদের ততটা এবারে অতটা জরুরি না, এবারে হয় আমাদের এই জার্নাল দিবে না হলে আমাদের যে ইয়ে থাকে সমন্বয় থাকে সেই সমন্বয় থেকে দিবে। তো এই চ্যাপ্টারটাই, জার্নাল চ্যাপ্টারটাই একটু আপনাদের কাছে একটু হয়তো বিরক্ত রাখতে পারে অবশ্য, কিন্তু এই চ্যাপ্টারটাই সবচেয়ে সহজ, তারপরেগুলা আপনার কাছে হয়তো কঠিন লাগতে পারে কিন্তু সেগুলাই পরে মনে হবে যে সহজ। তো যাই হোক আমরা ইকুয়েশন দেখবো, একটু ইকুয়েশনের ধারণা দিব। ইকুয়েশনের ধারণাটা হচ্ছে এরকম, এটা করে আছে যে আমরা এর আগে দেখেছি যে বিভিন্ন সম্পদ দায়, আমরা বিভিন্ন যে খরচ মালিকানা স্বত্ব, এই জিনিসগুলো আমরা আমাদের হিসাব সমীকরণটা কি, এই ইকুয়েশন অর্থ হচ্ছে হিসাব সমীকরণ, এই অ্যাকাউন্টিং ইকুয়েশন অর্থ হচ্ছে হিসাব সমীকরণ। হিসাব সমীকরণটা আমরা কি দেখেছিলাম মনে আছে? আমাদের হিসাব সমীকরণটা দেখেছিলাম এরকম,
যে এ ইকুয়াল টু এল প্লাস ওই, এটা দেখেছিলাম। তো এখন আমাদের এটা যদি হিসাব সমীকরণ হয় তাহলে এই সমীকরণটা জাস্ট আমাদের যে লেনদেন গুলো আছে এই লেনদেন গুলো দ্বারা আমরা এই সমীকরণটা প্রুভ করব। মানে অ্যাসেট ইকুয়াল টু লাইবিলিটি যোগ ওনার ইকুইটি সমান হবে। সেটা সমান কিভাবে হবে সেটা প্রথম ক্লাসে আমি একটু সামান্য একটু উদাহরণ দিয়ে বুঝিয়েছিলাম। তো সেই সামান্য উদাহরণটুকু আমাদের এখন এই এইরকম লেনদেন দ্বারা আমাদের প্রুভ করতে হবে। তো এরকম লেনদেন দেওয়া আছে, এই লেনদেনগুলো আমরা এই লেনদেনগুলোর মাধ্যমে আমরা এই ইকুয়েশন করতে হবে। তারপরে ইকুয়েশনের যে যেটা সবচেয়ে বড় সমস্যা হয়, ইকুয়েশনের যেটা সবচেয়ে বড় সমস্যা সেটা হচ্ছে আপনার ইকুয়েশনের কয়টি সম্পদ এবং কয়টি দায় দায়ের ঘর হবে, সে ঘরগুলা আপনাকে খুলতে বেশ ঝামেলায় পড়তে হবে আর কি। তো এখানে আমাদের খেয়াল করুন এই অঙ্কে, এই অঙ্কটা জাস্ট দেখবো আমরা যে এই অঙ্কে সম্পদ কয়টি আছে দায় কয়টি আছে এগুলো আমরা দেখব। আমরা সম্পদের প্রকারভেদ এর আগে পড়ছিলাম না, মনে আছে আপনাদের যে সম্পদ কত প্রকার, ক্যাশ এক ধরনের সম্পদ, অ্যাকাউন্ট রিসিভেবল এক ধরনের সম্পদ, মানে ক্যাশ একটা সম্পদ, অ্যাকাউন্ট রিসিভেবল একটা সম্পদ, মার্চেন্ডাইজ ইনভেন্টরি বা ইন্ডিং ইনভেন্টরি একটা সম্পদ, প্রিপেড রেন্ট সম্পদ, এটা এক নম্বর শীটে মনে আছে কি? আমি আপনাদের একটু বের করে দেখাই। এক নম্বর শীটের তৃতীয় পৃষ্ঠায় আছে স্যার, এক নম্বর শীটে, এই যে স্ক্রিন দেখতে পাচ্ছেন, এই যে এখানে সম্পদ, এই যে সম্পদ সমান কি বলা আছে সম্পদে, এই যে এখানে এক নম্বর শীটে এখানে বলা আছে যে সম্পদ ক্যাশ, ব্যাংক, অ্যাকাউন্ট রিসিভেবল, সান্ডি ডেপ্টর মানে দেনাদার, এই যে এর উপর যে কথা বলেছিলাম সে এইরকম কত ধরনের আইটেম আছে আমাদের ক্যাশের, কত ধরনের আইটেম আছে সবগুলো আইটেম আমাদের ওখানে আলাদা আলাদা করে ঘর করতে হবে। কিরকম ভাবে ঘর করব একটু দেখি, আমরা দেখলে বুঝতে পারবো। এখন এখানে দেখুন, আপনারা বলবেন আমি লিখবো, হ্যাঁ তাহলে আপনার পরিষ্কার হবে যে এখানে বলা আছে মিস্টার মুন ডিসাইডেড টু ওপেন এ কম্পিউটার প্রোগ্রামিং সার্ভিস হুইজ নেমড আইডিয়াল কোম্পানি অন January 1, 2016। হি ইনভেস্টেড টাকা 10 লক্ষ ইচ ইন দ্য বিজনেস, 10 লক্ষ ইচ হবে না, এখানে 10 লক্ষ ক্যাশ হবে, হ্যাঁ 10 লক্ষ ক্যাশ ইন দ্য বিজনেস হবে, এখানে একটু মিস্টেক হয়েছে। তো বলছে মিস্টার মুন একটি কম্পিউটার প্রোগ্রামিং সার্ভিসের জন্য একটি আইডিয়াল কোম্পানি নামে একটি কম্পিউটার প্রোগ্রামিং সার্ভিসের একটি সিদ্ধান্ত নিচ্ছে এবং সে January 1, 2016 ইনভেস্ট করছে। সে ইনভেস্ট করছে 10 লক্ষ টাকা। এখন এর জন্য আমরা জাবেদা কি দিতাম বলেন তো, যে মুন যে ইনভেস্ট করা বুঝাইলে, ইনভেস্ট করা বুঝাইলে আমরা কি লিখতাম? ক্যাশ, ক্রেডিট, ক্যাপিটাল, ক্রেডিট, ক্যাশ আর ক্যাপিটাল, তাই না? এখন ক্যাপিটাল মানে ক্যাশ হচ্ছে ডেবিট আর ক্যাপিটাল ক্রেডিট। আচ্ছা ক্যাশটা কি, ক্যাশটা কি একটা সম্পদ, অ্যাসেট, তাই না? ক্যাশটা হচ্ছে আমাদের সম্পদ, তাই না? ক্যাশটা হচ্ছে আমাদের সম্পদ। সম্পদ হলো এই যে সমান সমানের এই যে এ ইকুয়াল টু এল প্লাস ওই, এটা এই মাঝখানে আমরা একটা দাগ দিয়ে নিলাম আমাদের একটু বোঝার সুবিধার্থে। তো
আমরা এখানে ইয়ে হচ্ছে অ্যাসেট, তাহলে ক্যাশটা কি আমাদের সম্পদ, তাহলে সম্পদ সাইটের এক ধরনের অ্যাসেট পেলাম, তাহলে সম্পদ সাইটের একটা অ্যাসেটের ঘর লিখলাম। আর ক্যাপিটালটা কি বলেন তো, এই তিনটার মধ্যে কোনটার মধ্যে পড়বে? লায়াবিলিটি, ক্যাপিটাল হচ্ছে ওনার্স ইকুইটি, সম্পদ হচ্ছে ক্যাশ এবং আমাদের ক্যাপিটাল থাকবেই। এই দুটার জন্য আমাদের আলাদা আলাদা কলাম করতে হবে। কলাম কিভাবে করতে হবে দেখুন, এভাবে আমরা করবো আর কি, আপনাদের একটু দেখাই তাহলে আপনার বুঝবে। এই যে এখানে আমি ঘর দেখাইছি, কিছু দেখেন এখানে ডেট এবং রিমার্কস এর ঘর ফিক্সড, ডেট এবং রিমার্কস এর ঘর ফিক্সড। আর এই সাইড হচ্ছে, এই সাইড হচ্ছে আমাদের একটি কলাম করার এখানে ছাড়া পড়েছে, বাদ পড়েছে, তো যাই হোক র করা। এই সাইড এর এগুলা হচ্ছে অ্যাসেট, আর এলা হচ্ছে এল প্লাস ওই। তো এই অ্যাসেট সাইডে কি কি আছে, ক্যাশ আছে, ইকুইপমেন্ট আছে, সাপ্লাইস আছে, অ্যাকাউন্ট রিসিভেবল আছে, প্রিপেড ইনস্যুরেন্স আছে, মানে কয় ধরনের? ভাইয়া একটা বিষয়, হ্যাঁ হ্যাঁ, ওই যে ঘরগুলা করার আগে মানে আমি তো মানে বুঝবো কিভাবে অ্যাসেট গুলা এবং ওই যে লায়াবিলিটি এগুলা কতগুলা ঘর হবে বা? হ্যাঁ হ্যাঁ, ওই কথাটা আমি বুঝতেছি, ওই কথাটা বুঝাতে গিয়ে আমি এখানে আনলাম যে এরকম ভাবে আমরা ঘর দাগাইবো। এটা যেন আপনারা পরিষ্কার হওয়ার জন্য আমি এখানে জাস্ট আনলাম। আর আমরা কয়টা ঘর হবে সেটা এখানে খুলতেছে, যেখানে দেখেন ডিভাইডেড করে নিয়েছি, আমি এখানে ডিভাইডেড করে নিয়েছি যে এটা হচ্ছে সম্পদের পার্শ্ব আর এটা হচ্ছে লায়াবিলিটি আর ওনার ইকুইটি পার্শ্ব। বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, প্রত্যেকটা অঙ্কে, প্রত্যেকটা অঙ্কে আমাদের ক্যাশ এবং ক্যাপিটাল থাকবেই। এখন তার পরের জানালাটা দেখুন, পরের জানালাটা দেখুন, জানুয়ারি 5 পারচেজ ইকুইপমেন্ট ফর, এখানে এখানে কিন্তু ইস লেখা আছে, ইস হবে না, এগুলা ক্যাশ হবে, হ্যাঁ, সিএএসএইচ ক্যাশ। তাহলে পারচেজ ইকুইপমেন্ট ফর ক্যাশ টাকা 70,000। এখন যে ভাই আমাকে জাবেদার প্রশ্ন করেছিলেন, সে ভাই বলেন যে এটা আমাদের নগদে করেছি না বাকিতে করেছি? নগদে করেছি, নগদে করেছি। তাহলে নগদ টাকা চলে গেছে না নগদ টাকা পাইছি? চলে গেছে, ইকুইপমেন্টটা আসছে এবং ক্যাশটা চলে গেছে, ক্যাশটা চলে গিয়েছে। তাহলে ক্যাশ চলে গেলে ক্যাশ তো ক্রেডিট হবে, তাহলে ইকুইপমেন্ট আসছে, তাহলে ইকুইপমেন্ট ডেবিট, তাহলে ইকুইপমেন্ট ডেবিট আর ক্যাশ হচ্ছে ক্রেডিট। এখন যে অ্যাসেটের ঘর আমরা কলম করব, যে অ্যাসেটের, সে অ্যাসেট যদি সমজাতীয় হয় তাহলে আর ঘর খোলার দরকার নেই। তাহলে ক্যাশের একটা ঘর এখানে খুলবো, বিদায় আমরা ক্যাশ লিখেছি, আমরা এখানে এই জাবেদায় ক্যাশ আছে, বিদায় আর ক্যাশটা লিখবো না আমরা, হ্যাঁ ক্যাশটা লিখবো না। কিন্তু ইকুইপমেন্ট নতুন আসছে, ইকুইপমেন্টটা কি আমাদের সম্পদ, ইকুইপমেন্ট হচ্ছে সম্পদ, তাহলে সম্পদ সাইটে আমরা লিখবো। আপনারা কি আমি যা বলতেছি আপনারা কি বুঝতে পারতেছেন? জি স্যার। আচ্ছা, এটা আর একটু বড় করে নিই আমি, এটা আর একটু বড় করে নিই। আচ্ছা, তাহলে আমরা এর জন্য জাবেদা কি দিলাম, ইকুইপমেন্ট ডেবিট, ক্যাশ ক্রেডিট। তাহলে ক্যাশ যেহেতু আমাদের এখানে ক্যাশের একটা কলাম করব, এক নাম্বার ক্যাশের একটা কলাম করবো, তাই এখানে ক্যাশ লিখেছি এই পাশে। এটা হচ্ছে অ্যাসেটের পাশ, এটা হচ্ছে লাইব্রেরিটি আর ওনার ইকুইটি পার্শ্ব, লাইব্রেরিটি ওনার ইকুইটি পার্শ্ব ক্যাপিটাল লিখেছি আর এই পাশে ক্যাশ লিখেছি। তাহলে এই পাশে আরেকটা সম্পদ অ্যাড হলো, সেটার নাম হচ্ছে কি, ইকুইপমেন্ট, ইকুইপমেন্ট। আচ্ছা, তারপরে দেখুন 8 তারিখে পারচেজ সাপ্লাইজ অন ক্রেডিট টাকা 150,000। আচ্ছা, ওই জানুয়ারি 5 তারিখে ক্যাশের মধ্যে যে টাকাটা লিখলাম, এটা ব্র্যাকেট লিখলাম কেন? তো আমরা প্রথমে দেখতেছি, আপনার একটু ভালো লাগতেছে, আমরা প্রথমে দেখতেছি যে ঘর যে কয়টা হয়,
কয়টা ঘর হয় সে ঘরটা খুলবো, মানে আমরা বুঝবো কিভাবে এই কয়টা ঘর হবে, তার জন্য আমরা এখানে লিখতেছি। এটা গুরুত্বপূর্ণ। এখন একটু আনমিউট করেন, যারটা একটু আছে আনমিউট করেন। তারপরে আছে 8 তারিখে পার্সেস অফিস সাপ্লাইস অন অ্যাকাউন্ট। পার্সেস অফিস সাপ্লাইস অন অ্যাকাউন্ট দ্বারা আমরা কি বুঝি, যে অফিস সাপ্লাইস বাকিতে পার্সেস করছে, ক্রয় করছে, ক্রয় করা হয়েছে। তাহলে বাকিতে ক্রয় করলে আমরা আমাদের ব্যবসায়ে সাপ্লাইস আসতেছে, সাপ্লাইস একটা একটা সম্পদ, সাপ্লাইস ডেবিট, সাপ্লাইস হচ্ছে ডেবিট আর অ্যাকাউন্টস পেবল ক্রেডিট। আচ্ছা, সাপ্লাইস যদি আমাদের ডেবিট হয়, সাপ্লাইস কি আমাদের বলতে পারেন? সাপ্লাইস হচ্ছে স্টেশনারি, যেটা অন অ্যাকাউন্ট অন ক্রেডিট, অন ক্রেডিট দিও কি বাকিতে বুঝাবে। আচ্ছা, অন কে একই আরকি, সরি আমি বলেছি আরকি, অন অ্যাকাউন্ট কিন্তু অন ক্রেডিট লেখা আছে। অন অ্যাকাউন্ট বা অন ক্রেডিট একই ভাষায় মানে একই অর্থে বহন করে। আমি আমি বলেছি অন অ্যাকাউন্ট, যাই হোক একই হবে, অন অ্যাকাউন্ট বা অন ক্রেডিট একই কথাই বুঝাবে। তো তাহলে এখানে বাকিতে আমরা ক্রয় করেছি, তার বাকিতে ক্রয় করলে সাপ্লাইস হবে ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল হচ্ছে ক্রেডিট। আচ্ছা, সাপ্লাইস হচ্ছে আমাদের কি, সাপ্লাইস হচ্ছে আমাদের একটা সম্পদ, তাই না? সাপ্লাইস এর সম্পদ, সম্পদ হলে এটাকে এই যে আমরা সম্পদ পাশে দুটো লিখেছি ক্যাশ এবং ইকুইপমেন্ট, এর মধ্যে কি সাপ্লাইস আছে? নাই। নতুন আইটেম আসলে তার একটা ঘর খুলতে হবে। তাহলে 3 নাম্বার দিয়ে আমরা লিখব কি, সাপ্লাইস, ঠিক আছে। আর অ্যাকাউন্টস পেয়েবল কি আমাদের, দায়, লাইবিলিটি, দায়। তাহলে আমরা এই লাইবিলিটিটা যেহেতু নতুন আসে, এই লাইবিলিটির সাইডে আমরা লিখব 1 নাম্বার ক্যাপিটাল খুলছিলাম, আমরা 2 নাম্বার দিব হচ্ছে কি, অ্যাকাউন্টস পেয়েবল। তাহলে আমরা অ্যাসেট পার্স, অ্যাসেট পার্সে এখন কয়টা কলাম পেলাম, 1, 2, 3টা, আর ক্যাপিটাল পার্সে পেলাম 2টা। তারপরে লেনদেনে চলে যান, তারপরে লেনদেন কি, তারপরে লেনদেন আছে 10 তারিখে সার্ভিস প্রোভাইডেড ফর ক্যাশ, সার্ভিস প্রোভাইডেড ফর ক্যাশ। এর জবাবে আমরা কি দিব, সার্ভিস প্রোভাইডেড মানে সেবা সম্পাদন করা, প্রোভাইডেড কথাটা কিন্তু আসবে, প্রোভাইডেড ইনকার্ড এই কথাগুলো, ক্যাশ ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট, সার্ভিস সম্পাদন করা হয়েছে ফর ক্যাশ মানে নগদে, তাহলে নগদ টাকা পাইছি, মানে লোকজনকে সেবা দিয়েছি নগদ টাকা পেয়েছি, তাহলে পাইলে ক্যাশ হবে ডেবিট, ক্যাশ ডেবিট আর ক্রেডিট হবে সার্ভিস রেভিনিউ, সার্ভিস রেভিনিউ হচ্ছে ক্রেডিট। ক্যাশ যেহেতু সম্পদ, ক্যাশের ঘর একটা খুলেছি, আর এখানে আমরা ঘর খুলবো না, আর আয়ের জন্য, ব্যয়ের জন্য, উত্তোলনের জন্য, এগুলোর জন্য কোনো ঘর খুলতে হয় না। আপনাদের মনে আছে যে মালিকানা সত্ত্বের উপর পুরো বিস্তারিত উপাদান কয়টি? 4টি উপাদানের মধ্যে কি কি, একটি হচ্ছে অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট, আরেকটি হচ্ছে আমাদের এক্সপেন্স, আরেকটি রেভিনিউ, আরেকটি ড্রয়িং। অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট হচ্ছে অতিরিক্ত মূলধন, আয় হচ্ছে মানে মালিকানা সত্ত্বটা, মালিকানা সত্ত্বটা কিসের দ্বারা প্রভাবিত হয়, 4টা উপাদান দ্বারা। একটি হচ্ছে অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট, অতিরিক্ত মূলধন, অতিরিক্ত মূলধনের দ্বারা ক্যাপিটাল বাড়ে, আবার আয় দ্বারা ক্যাপিটাল বাড়ে, আবার এক্সপেন্স দ্বারা ক্যাপিটাল কমে, আবার ড্রয়িং দ্বারা ক্যাপিটাল কমে, মানে 2টা দ্বারা ক্যাপিটাল কমে, 2টা দ্বারা ক্যাপিটাল বাড়ে। তাহলে এখন আমাদের যত যাবতীয় আয় হবে, মানে মালিকানা সত্ত্বের উপর যে প্রভাবগুলো পড়বে, তাদের জন্য কোনো ঘর খোলার প্রয়োজন নেই, মানে অর্থাৎ আয়, ব্যয় এবং উত্তোলনের জন্য কোনো ঘর খোলার প্রয়োজন নেই, এটা সবসময় মাথায় রাখবেন। তাহলে এখানে সার্ভিস রেভিনিউর কথা বলেছে, তার সার্ভিস রেভিনিউ যেহেতু হয়েছে, সার্ভিস রেভিনিউটা অলরেডি এটা ক্যাপিটালের সঙ্গে যোগ হয়ে যাবে, ক্যাপিটালের সঙ্গে যোগ হয়ে যাবে, ওই জন্য আর এটার জন্য কোনো ঘর খোলার প্রয়োজন নেই। আচ্ছা, তারপরে আছে 12 নাম্বার, 12 তারিখ, 12 তারিখ বলা আছে আর্ন ফর সার্ভিস র্যান্ডার টাকা 60,000, আর্ন ফর সার্ভিস র্যান্ডার 60,000, 60,000 টাকা সার্ভিস আমরা সেবা সম্পূর্ণ করেছি। এখানে ব্র্যাকেট আবার বলে দেওয়া আছে যে টাকা 40,000 ক্যাশ রিসিভ ফ্রম কাস্টমার, কাস্টমারের কাছ থেকে 40,000 টাকা গ্রহণ করেছি, অ্যান্ড দ্য ব্যালেন্স টাকা 20,000 ইজ বিল টু কাস্টমার অন অ্যাকাউন্ট, নাকি লেখা আছে। তাহলে বলছে যে আমরা 60,000 টাকা সেবা দিছি ঠিকই, লোকজনকে আমরা সেবা দিছি ঠিকই, মানে 60,000 টাকা কম্পিউটারের প্রোগ্রামে সেবা দিছি, কিন্তু কাস্টমারের কাছে ওই মুহূর্তে টাকা ছিল না, কাস্টমার আমাদের নগদ টাকা 40,000 দিয়েছে,
বাদ বাকি টাকা কাস্টমার বলছে যে বাকি বাকি রাখবে সে, তো আমরা তাকে আমরা কি করেছি আমরা দোকানে একটা বিল তৈরি করে তাকে দিয়েছি, 20,000 টাকা বিল তৈরি করে দিয়েছি। তাহলে আমাদের আমরা পাইলাম কি, ক্যাশ পাইলাম, আটা কি বাকিতে সেবা দিলাম, তাই না? তাহলে আমরা ক্যাশ পাইলে বাকিতে সেবা দিয়েছি, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, আর যেহেতু এখানে সার্ভিস দিয়েছি সার্ভিস রেভিনিউ ক্রেডিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। তাহলে ক্যাশ হচ্ছে কত, ক্যাশ পেয়েছি 40,000, মানে 60,000 টাকা সেবা আমরা দিয়েছি ঠিকই, কিন্তু ওই লোকটা আমাদের ক্যাশ দিয়েছে 40,000, আর বাদ বাকি 20,000 টাকা হচ্ছে বাকিতে, মানে অ্যাকাউন্ট রিসিভেবল রাখছে, বাকিতে রাখছে, বাকিতে রাখলে অ্যাকাউন্ট রিসিভেবল হবে। এটা তো বুঝেছেন নাকি? সেবা দিয়েছি 60,000, কিন্তু সেটা দুই ভাবে হয়েছে, একটা হচ্ছে নগদে হয়েছে, একটা বাকিতে হয়েছে। তাহলে নগদে যেটা হবে, তাহলে এটা হচ্ছে একটা মিশ্র জাবেদা, একটা মিশ্র জাবেদা, এটা মিশ্র না কম্পাউন্ড জাবেদা বলে, কম্পাউন্ড জানা মানে এটা একাধিক আমাদের হিসাব আছে, এই যে জাবেদার সাথে একাধিক হিসাব থাকবে সেটা হচ্ছে আমাদের কম্পাউন্ড জার্নাল। তো এখানে আমাদের এই এর মধ্যে তিনটা হিসাব আছে, ক্যাশ ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। তো এখন দেখুন আমাদের আমাদের সম্পদ এবং দায়ের ইয়ে করতে হবে। তো সার্ভিস রেভিনিউর জন্য আমাদের কোনো ঘর খোলার প্রয়োজন নেই, এটা আয়ের জন্য কোনো ঘর খোলার প্রয়োজন নেই, ক্যাশের ঘর অলরেডি খোলা আছে, কিন্তু অ্যাকাউন্ট রিসিভেবল কি আমাদের, অ্যাকাউন্ট রিসিভেবলটা কি আমাদের বলতে পারবেন? অ্যাসেট, সম্পদ, অ্যাসেট, অ্যাসেটস, মানে আমরা যার কাছ থেকে টাকা পাবো সে আমাদের অ্যাসেট, আবার আমাদের কাছ থেকে যদি কেউ টাকা পায় সে হচ্ছে আমাদের কাছে লাইবিলিটি বা দায়, লাইবিলিটি। তাহলে অ্যাসেট হলে, তাহলে অ্যাসেট পাশে কি অ্যাকাউন্ট রিসিভেবল লেখা ছিল? না, না থাকলে অ্যাকাউন্ট রিসিভেবল একটা কলাম হবে, আর ক্যাশের তো অলরেডি খোলা যাচ্ছে, আর সার্ভিস রেভিনিউ যেহেতু আয় বুঝাবে সেহেতু ক্যাপিটালের সাথে যোগ হয়ে যাবে। এখন তারপরে দেখুন 20 তারিখে পেমেন্ট অফ অ্যাকাউন্টস পেবল, পেমেন্ট অফ 20 তারিখে পেমেন্ট অফ অ্যাকাউন্ট পেবল টাকা 25,000। এখন এই ভাষা তার কি বোঝাচ্ছে, পেমেন্ট কথা বলা আছে মানে এটা আমরা পে করেছি, প্রদান করেছি, কি প্রদান করেছি, নগদ টাকা প্রদান করেছি, কাকে, অ্যাকাউন্টস পেবল কি, কত টাকা, অ্যাকাউন্ট পেবল ক্রেডিট হবে আর ডেবিট হবে আর ক্যাশ ক্রেডিট হবে, আমাদের কাছ থেকে ক্যাশ চলে গিয়েছে, ক্যাশ কার কাছে গিয়েছে, অ্যাকাউন্টস পেবল এর কাছে, মানে অ্যাকাউন্টস পেবল হবে ক্রেডিট ডেবিট, আর ক্যাশ চলে গিয়েছে ক্যাশ হবে, ক্যাশ চলে যাওয়া বুঝাচ্ছে। আপনারা খেয়াল রাখবেন যে ক্যাশ কি পাচ্ছি না দিচ্ছি, ক্যাশ চলে যে পেমেন্ট করা বুঝাচ্ছে, পেমেন্ট করলে ক্যাশ ক্রেডিট, আর ডেবিট কি হবে, কাকে দিচ্ছি আমরা, অ্যাকাউন্টস পেবল কে দিচ্ছি, তাহলে অ্যাকাউন্টস পেবল হবে ডেবিট। তাহলে অ্যাকাউন্টস পেবল হচ্ছে আমাদের একটা দায়, তাহলে অ্যাকাউন্টস পেবলে ঘর খোলা আছে, এখানে এই পাশে একটা ঘর খোলা আছে অ্যাকাউন্টস পেবলে, আমরা আর ঘর খুলব না, আর এই সাইডে আমাদের ক্যাশ হচ্ছে ক্রেডিট, সম্পদ ক্যাশ, ক্যাশের ঘরও খোলা আছে আমাদের, ক্যাশের ঘর আমাদের খোলা আছে, এই যে ক্যাশের ঘর খোলা আছে, আর ক্যাশের ঘর খোলার প্রয়োজন নেই। তাহলে আমাদের অ্যাসেট পাশে কয়টি হলো, ক্যাশ, ইকুইপমেন্ট, সাপ্লাইস, অ্যাকাউন্ট রিসিভেবল, আর আমাদের দায় পাশে হলো ক্যাপিটাল, অ্যাকাউন্টস পেবল। আচ্ছা, তারপরে চলে যান 22 তারিখে, 22 তারিখে বলা আছে ইনকার অ্যাডভার্টাইজিং কস্ট ইন দ্য ডেইলি টাইমস অন অ্যাকাউন্ট টাকা 10,000, বলা আছে ইনকার অ্যাডভার্টাইজিং কস্ট ইন দ্য ডেইলি টাইমস অন অ্যাকাউন্ট টাকা 10,000, বলা আছে যে অ্যাডভার্টাইজিং এক্সপেন্স নির্বাহ করেছি, সম্পূর্ণ করেছি ডেইলি টাইমস এর নিকট, একটা ডেইলি টাইমস পত্রিকা বা যেটা হোক, ডেইলি টাইমস টিভি চ্যানেল হোক, যার কাছে হোক, এই ডেইলি টাইমস এর নিকট সে অ্যাডভার্টাইজিং বিজ্ঞাপন করা সম্পূর্ণ করেছে অন অ্যাকাউন্ট, মানে বাকিতে কত টাকা, 10,000 টাকা, তার 10,000 টাকার বিজ্ঞাপন খরচ করছে বাকিতে, মানে টাকা আমাদের কাছ থেকে পাবে, তাহলে কি করেছি, বাকিতে খরচ করেছি, তাহলে বাকিতে খরচ করলে কি হবে, অ্যাকাউন্টস পেয়েবল হবে, মানে কেউ আমাদের কাছে টাকাটা পাবে, আর যেহেতু খরচ করেছে, খরচের নামটা কি, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ডেবিট, আর অ্যাকাউন্টস পেয়েবল হচ্ছে ক্রেডিট। তাহলে আমি কি বলেছি, খরচের জন্য কি কোনো ঘর খুলতে হবে, কোনো খরচের জন্য কোনো ঘর খোলার প্রয়োজন নেই, কিন্তু
কিন্তু অ্যাকাউন্টস পেবল দেয় তাহলে এটা ঘর করার প্রয়োজন আছে, কিন্তু এটা ঘর আমরা খুলেছি অলরেডি, অ্যাকাউন্টস পেবল অলরেডি আমরা এখানে লিখেছি আমাদের এই পাশে লাইবিলিটি যোগুনার ইকুইটি পাশে অ্যাকাউন্টস পেবল লিখেছি, এর জন্য আমরা আর ঘর করব না। আচ্ছা, তারপরে আছে 25 তারিখ, এটার সাথে সাথে কিন্তু আমাদের জাবেদাও হয়ে যাচ্ছে, হ্যাঁ মানে জার্নালও হয়ে যাচ্ছে। 25 তারিখ পারচেস অ্যাডিশনাল অফিস সাপ্লাইজ অন অ্যাকাউন্ট 20,000, আবার আমরা অফিস সাপ্লাইজ ক্রয় করেছি বাকিতে, আরো অতিরিক্ত অফিস সাপ্লাইজ ক্রয় করেছি 20,000 টাকা বাকিতে। তাহলে অতিরিক্ত অফিস সাপ্লাইজ যদি আমরা ক্রয় করে থাকি বাকিতে, তাহলে কি হবে, বাকিতে ক্রয় করলে অ্যাকাউন্টস পেবল হবে। এখন আমরা অ্যাকাউন্টস পেবল ক্রেডিট হবে, কিন্তু আমরা সাপ্লাইজ ক্রয় করেছি তাহলে সাপ্লাইজ ডেবিট, সাপ্লাইজ ডেবিট, সাপ্লাইজ ডেবিট। এখন সাপ্লাইজ হচ্ছে আমাদের কাছে কি আমরা কোন ঘরের কলাম খুলি মানে একটা সম্পদ নেই সেটা নিব না আমরা, তাহলে সাপ্লাইজ আসতেছে না, আর অ্যাকাউন্টস পেয়েবল তো আমরা নিয়েছি অলরেডি, তাহলে এটার জন্য কোনো ঘর খোলা লাগতেছে না, আগের যে ঘরগুলো খোলা আছে তার মধ্যে এটা যোগ বিয়োগ হবে। আচ্ছা, তারপরে দেখুন 25 তারিখ পারচেস অ্যাডিশনাল অফিস সাপ্লাই, সরি এটা তো বললাম, 27 তারিখ উইথড্র ক্যাশ ফর পার্সোনাল ইউজ, টাকা 25,000, এই উইথড্র থাকলে কোনো কথা নাই, এজাত পর্যন্ত উইথড্র শুনতে শুনতে অস্থির হয়ে গেছে, ড্রয়িংস ডেবিট ক্যাশ ক্রেডিট, ড্রয়িংস হচ্ছে মালিকানা সত্তার উপর প্রভাব বিস্তারকারী উপাদান, মানে আয় ব্যয় ড্রয়িংস অ্যাডিশনাল ক্যাপিটাল, এই চারটি যদি থাকে তাহলে তার জন্য ঘর করার প্রয়োজন নেই, ওটা ক্যাপিটালের সাথে যোগ এবং বিয়োগ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ক্যাপিটালের সাথে যদি হয় তাহলে এর জন্য কোনো ঘর করার প্রয়োজন নেই, আয় ব্যয় এবং উত্তোলন, আয় ব্যয় উত্তোলন এবং মালিকানা সত্ত, এগুলো থাকলে আমাদের ঘর খোলার প্রয়োজন নেই। আর ক্যাশ যেহেতু ক্রেডিট, ক্যাশের ঘর খোলা একবার খুলেছি আমরা প্রথমেই, সেহেতু আমরা এটা নেব না। আচ্ছা, তারপরে আছে পেইড ইউটিলিটি এক্সপেন্স, ইউটিলিটি মানে কি, ইউটিলিটি হচ্ছে আমাদের উপযোগ খরচ, উপযোগ খরচ, তো সেই উপযোগ খরচ গুলা আমরা প্রদান করেছি কত, 5,000 টাকা, তো 5,000 টাকা ইউটিলিটি যদি খরচ হয় তাহলে ইউটিলিটি এক্সপেন্স ডেবিট, ইউটিলিটি এক্সপেন্স ডেবিট আর ক্যাশ ক্রেডিট। আচ্ছা, তাহলে এর ইউটিলিটি যে খরচ, খরচের জন্য কি কোনো কলাম করবো আমরা, ক্যাপিটালের সাথে যোগ বিয়োগ হয়ে যাবে, ক্যাপিটাল থেকে মাইনাস হয়ে যাবে আর কি, আর ক্যাশের টা তো আমাদের খোলাই আছে। তারপরে আছে 31 তারিখ পেইড এমপ্লয়ি স্যালারি, টাকা 12,000, স্যালারি মানে প্রদান করা হলো 12,000, তাহলে স্যালারি এক্সপেন্স ডেবিট আর ক্যাশ ক্রেডিট, তাই না? তাহলে স্যালারি এক্সপেন্স, এক্সপেন্সের জন্য কোনো ঘর খুলবো, আমাদের দুইটি লেনদেন এখানে আমাদের ধরতে হবে। প্রথমে বলছে যে 3 মান্থ ইন্স্যুরেন্স প্রিমিয়াম পেইড, টাকা 30,000, 3 মাসের ইন্স্যুরেন্স প্রিমিয়াম প্রদান করেছি, তাহলে জাবেদা কি হবে, 1 মাসের অতিরিক্ত হলেই এর জন্য আমরা জার্নাল কি দেই, প্রিপেইড ইন্স্যুরেন্স ডেবিট, প্রিপেইড ইন্স্যুরেন্স ডেবিট, আর লিখবো কি ক্যাশ ক্রেডিট, কত টাকা, 3,000, তাই না? আচ্ছা, এটা হচ্ছে পেইড পর্যন্ত বলা আছে। আচ্ছা, এখন বলা আছে 1 মান্থ এক্সপায়ার্ড, মানে 1 মাসের অতিক্রান্ত হয়ে গেছে, 3 মাসের মধ্যে এই যে 31 তারিখে 1 মাসের অতিক্রান্ত হয়ে যাচ্ছে, তাহলে এখন প্রিপেইড মানে কি হচ্ছে, অগ্রিম, তাই না? অগ্রিমটা হচ্ছে আমাদের কাছে সম্পদ, প্রিপেইড ইন্স্যুরেন্স হচ্ছে আমাদের কাছে সম্পদ, তাহলে এই সম্পদের ঘর আমাদের এই পাশে এখন আমরা করি নাই, তাহলে এই পাশে একটা ঘর করবো কি সম্পদের, প্রিপেইড ইন্স্যুরেন্স, দেখবো এই যে 1 মান্থ এক্সপায়ার্ড, এটার কি ঘটনা ঘটবে,
1 মান্থ এক্সপায়ার্ড মানে 1 মাসের অতিক্রান্ত হয়ে গেছে 3 মাসের জন্য দিছে 30000 তাহলে 1 মাসের জন্য হবে কত 10000 মানে 30000 টাকা আমরা দিয়েছি 3 মাসের জন্য ভাগ 3 করব তাহলে 1 মাস কত পড়তেছে 10000 তাহলে প্রিপেড ইনস্যুরেন্স 30000 এখন বলছে 1 মাসের অতিক্রান্ত হয়ে গেছে মানে 1 মাস এক্সপায়ার্ড হয়ে গেছে খরচ হয়ে গেছে নিঃশেষ হয়ে গেছে তাহলে কি 30000ই আমাদের ইনস্যুরেন্স থাকবে ইনস্যুরেন্স মানে এই যে যখন প্রদান করেছে তখন পর্যন্ত ছিল কিন্তু যখন বলেছে এক্সপায়ার্ড হয়ে গেছে তাহলে 30000 টাকার মধ্যে 10000 টাকা এক্সপায়ার্ড হয়ে গেছে তার মানে এখন প্রিপেড ইনস্যুরেন্স আছে কত 20000 তাই না আচ্ছা তার মানে প্রিপেড ইনস্যুরেন্স আমরা কমে দেব এখন হিসাব বিজ্ঞানের ভাষায় কোনো কিছু কমে দিতে চাইলে কিন্তু এইভাবে কাটা দেওয়া ঘোষামাজা করা এভাবে কেটে দেওয়া এটা কিন্তু হিসাব বিজ্ঞান না যদি আপনারা ব্যাংকিং এ দেখেছেন যে কোনো কিছু ভুল হলে কিন্তু রিভার্স করতে হয় রিভার্স মানে উল্টাইতে হয় তাই না কোনো ট্রানজেকশন ভুল হইলে সেটা রিভার্স করতে হয় তো এখানে ঠিক হিসাব বিজ্ঞানে ওই কথাটাই আসবে রিভার্স ট্রানজেকশন দিব আমরা মানে এখানে আমরা এই প্রিপেড ইনস্যুরেন্সটাকে কমিয়ে দিব কত টাকা কমিয়ে দিব 10000 টাকা কমিয়ে দিব তাহলে কমিয়ে দিলে প্রিপেড ইনস্যুরেন্স কি ছিল ডেবিট এখন একে কমাইতে চাইলে কি করবে এখন প্রিপেড ইনস্যুরেন্স ক্রেডিট ক্রেডিট হবে ইনস্যুরেন্স এক্সপেন্স ডেবিট হবে প্রিপেড ইনস্যুরেন্স ক্রেডিট হবে আর এর জন্য কি হয়ে গেছে খরচ হয়ে গেছে তাহলে লিখবো কি ইনস্যুরেন্স এক্সপেন্স এক্সপেন্স ডেবিট হবে ডেবিট কত টাকা হবে 10000 টাকা ইনস্যুরেন্স এক্সপেন্স 10000 টাকা আমাদের হয়ে গেল আর প্রিপেড 30000 ছিল সেখান থেকে 10000 টাকা আমাদের মাইনাস হয়ে গেল তাহলে এখন 20000 টাকা থাকবে এই হচ্ছে এই এন্ট্রিটা মনে ভুল হয়েছে স্যার শীটের মধ্যে এখানে 25000 টাকা লেখা করা আছে স্যার শীটের মধ্যে পলিশ করা আছে ও তাহলে এটা এটা আপনি একটু ইয়া করে নেবেন এটা তাহলে 10000 হবে স্যার 25 ইয়াটা তাহলে এখানে 10000 হবে হ্যাঁ এটা একটু প্লিজ একটু এই অঙ্কটাকে হ্যাঁ এখানে এই অঙ্কটাকে কাটাকাটি 10000 তাহলে আমাদের যোগ বিয়োগটাও ঠিক থাকতেছে স্যার সেই ক্ষেত্রে উনি যেটা বলতেছে এই জায়গায় যদি আমরা 3 মাস না লিখে যদি খালি 1 ইয়ার লিখি 1 ইয়ার লিখি তাহলে কাটাকাটি করার প্রয়োজন নেই এখানে তো 1 ইয়ার লিখি তাহলে কাটাকাটি করার প্রয়োজন নেই মানে 1 ইয়ার করলে হবে কি তখন 30000 ভাগ 12 তাহলে প্রতি মাসে পড়তেছে কত 2500 সেই 2500 টাকা করে এখানে লিখেছি এখানে সেই 2500 টাকা করে লেখা আছে সে কথা বলতেছে যে 1 ইয়ার যদি ওখানে আমরা 1 ইয়ার লিখি তাহলে এটা লেখার দরকার নেই কাটাকাটি করার দরকার নেই আচ্ছা তাহলে এখন পর্যন্ত আপনারা খেয়াল করুন এই সম্পদ পাশে আমরা কয়টি আমাদের ঘর হলো এটা 3 ইয়ার্স লিখলে 3 মান্থস এর জন্য লিখলে আর কি হ্যালো হ্যাঁ বলেন 3 মান্থস এর জন্য যদি লিখি আমরা 20000 টাকা ইয়ে করলে মানে প্রিপেড ইনস্যুরেন্স থেকে যখন এটা মাইনাস করব এবার কি ক্যাপিটাল থেকে যাবে যে ইনস্যুরেন্স এক্সপেন্সটা ক্যাপিটাল থেকে যাবে যেহেতু ইনস্যুরেন্স এক্সপেন্স তো সেক্ষেত্রে তো আর ওই রকম মিলে না না মিলবে মানে 1 মান্থের জন্য আচ্ছা অনেকেই ওই যে বলছে যে আমাকে লিখতেছে হোয়াটসঅ্যাপে যে বস আমি লিঙ্কে ঢুকতে পারতেছি না আসলে তো আমি লিঙ্ক দেইনি আমি আপনাদের দিয়েছি আইডি প্লাস পাসওয়ার্ড দিয়েছি তাই না ওই আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা ঢুকবেন ওনাকে মানে বুঝতেছি না যে বস আমি ঢুকতে পারতেছি না কিন্তু ঢুকার তো এখানে কোনো ইয়ে নেই ওই আইডি এবং পাসওয়ার্ড দিয়ে ঢুকলেই হবে এখানে কোনো পরিবর্তন করি নাই আমি তো এখন ভাই কি বলেন আপনি আরেকবার বলবেন প্লিজ ভাই হ্যাঁ শুন হ্যাঁ 20000 টাকা যেটা
এটা যদি আমি মাইনাস করি ওই দিক থেকে ক্যাপিটাল থেকে মাইনাস করব তাই তো জি মানে এই পাশ থেকে এটা এখান থেকে মাইনাস এবং ক্যাপিটাল থেকে মাইনাস খরচ হলে ক্যাপিটাল থেকে মাইনাস আচ্ছা এখন দেখুন আমাদের এই সম্পদ পাশে কয়টি সম্পদ আছে এক ক্যাশ দুই ইকুইপমেন্ট তিন সাপ্লাই চার অ্যাকাউন্ট রিসিভেবল পাঁচ হচ্ছে আমরা লিখলাম প্রিপেইড ইন্স্যুরেন্স আর আমাদের লাইবিলিটি এবং ওনার ইকুইটি পাশে মানে সমান সমান এই পাশে কি কি হবে ক্যাপিটাল হবে এবং অ্যাকাউন্ট পেয়েবল হবে তাহলে অ্যাসেট সাইডে হচ্ছে পাঁচটা আর এই লাইবিলিটি সাইডে হচ্ছে দুইটা তাহলে সেই ঘরগুলো আমরা এখানে করেছি যে অ্যাসেট সাইডে এই যে অ্যাসেট সাইডে এটা হচ্ছে অ্যাসেট সাইড এই এ সাইড অ্যাসেট সাইডে লিখেছি এই এক এক দুই তিন চার পাঁচটি ঘর পাঁচটি কলাম আর এ সাইডে লিখেছি অ্যাকাউন্টস পেয়েবল এবং ক্যাপিটাল এ হবে আমাদের পড়ে পড়ে আমাদের এটা ইয়া করতে হবে কিন্তু হয়তো এটা প্রথমে মনে হচ্ছে যে না উনি এটা খুব মানে ঝামেলার বিষয় কিন্তু না দুটা তিনটা অঙ্ক দেখলে আপনাদের এটা খুব ইজি হয়ে যাবে অর্থাৎ মূল কথা যে আপনাদের প্র্যাকটিস থাকতে হবে প্র্যাকটিস যদি আপনি হাতে নাও করেন প্র্যাকটিস যদি আপনি হাতে নাও করেন তো আপনি এটা ইয়ে করতে হবে মানে আপনাকে শীট দেখতে হবে আপনাকে শীটটা দেখতে হবে তো এখন দেখুন যে আমাদের একটা বিষয় এখানে লক্ষ্য করুন আমাদের এই যে ঘরটা দাগানোর যে টেকনিক আমরা ডেট এবং ডেটটা এবং আমাদের এই রিমার্কসের ঘর এবং ক্যাপিটালের ঘর থাকবে ডেট ডেট রিমার্কস ক্যাপিটাল আর এই পাশ হচ্ছে ক্যাশ এই চারটি ঘর থাকবে এখন এখানে সম্পদের যে অন্যান্য কলামগুলো আছে এই কলামগুলো পরে পরে আমাদের বের করতে হবে আর অ্যাকাউন্টস পেয়েবল সাধারণত 99% থাকে তাই অ্যাকাউন্টস পেয়েবল মানে থাকবে আর কি হবে বাকি তো কোনো কিছু হবেই তো আমাদের মোটামুটি এই কটা থাকবে ডেট ক্যাশ ক্যাপিটাল রিমার্কস এই কয়েকটি ঘর বাধ্যতামূলক থাকবে আর প্লিজ একটু একটু আনমিউট প্লিজ একটু আনমিউট প্লিজ অনেক শব্দ করছে আচ্ছা আনমিউট করুন এখানে আমাদের সম্পদ পাশে আমাদের সম্পদগুলো পড়ে পড়ে ঘর করতে হবে এখন আমরা যে ট্রানজেকশন গুলো মনে হয় আপনারা একটু বুঝতে পেরেছেন আবার অনেকে হয়তো বুঝতে পারেননি যে কোনটা কি হবে কি হবে তো একটু বলি আপনারা একটু দেখেন তো এখানে এখানে প্রথমে আমাদের এক নম্বরে কি বলা আছে হ্যাঁ বলুন তানবীর ইশাক আর হইলো তৌহিদুল ইসলাম আমরা আনমিউট করে নাই সাউন্ড হচ্ছে একটু একটু আনমিউট করেন তাহলে সবাই একটু ভালো শুনতে পাবে আচ্ছা তারপরে এখন দেখুন এখানে আমরা যে ইকুয়েশনে যে কি প্রভাব পড়ে ফেলবে সেই প্রভাবটা এখন আমরা এখানে বিস্তারিত আলোচনা করব তাহলে আমরা অ্যাসেট ইকুয়াল টু লাইবিলিটি যোগ ওনার ইকুইটি অ্যাসেট ইকুয়াল টু লাইবিলিটি যোগ ওনার ইকুইটি এই অ্যাসেট সাইডে এইগুলো কলাম হবে আর ওনার ইকুইটি পাশে আমাদের এইগুলো কলাম হবে এখন আমরা এই যে আমাদের কি হবে এইগুলা কোনগুলো মাইনাস হচ্ছে কোনগুলো প্লাস হয়েছে এগুলো একটু আমরা দেখব এখন আমরা দেখি একটু এখানে বলা আছে প্রথমে বলা আছে হি ইনভেস্টেড টাকা 10 লক্ষ ক্যাশ ইন দ্য বিজনেস সে 10 লক্ষ টাকা ইনভেস্ট করছে ইনভেস্ট করলে নগদ টাকা বাড়বে না কমবে ব্যবসায়ে বাড়বে বাড়লে এই যে ক্যাশের ঘর ক্যাশের সাথে যোগ হবে এই যোগ হয়ে গেছে মানে সামনে কোনো কিছু চিহ্ন নাই তার মানে এটা যোগ যোগ হয়ে আছে আর কি হবে ক্যাপিটাল বেড়ে যাবে তাই ক্যাপিটাল ঘরে আমরা যোগ করেছি এই যে ক্যাপিটাল ঘরে লিখেছি আচ্ছা আর আমরা এই ক্যাপিটালের ঘরে কোনো কিছু আসলে অথবা কোনো কিছু মানে যোগ হলে অথবা কোনো কিছু বিয়োগ হলে আমরা এখানে রিমার্কসের ঘরে লিখব
যে ক্যাপিটালের ঘরে যদি কোনো কিছু যোগ হয়, কোন টাকার অ্যামাউন্ট বসলে আমরা রিমার্কসে ঘরে লিখবো কি জন্য বসলো, সেটা আমরা জাস্ট ক্লু দিব এখানে। তো এটা কি জন্য বসলো, এটা আমরা লিখেছি ওপেনিং ক্যাপিটাল, মানে মালিকের এটা হচ্ছে প্রারম্ভিক মূলধন। আচ্ছা, তারপরে বলা আছে দেখুন স্যার, এটা কি শুধু ক্যাপিটাল প্লাস বা মাইনাস হলে লিখতে হবে, অন্য কোনো অ্যাকাউন্টস পেয়েবল কিংবা ইয়া ওগুলার ক্ষেত্রে লিখতে হবে? না না না, ওগুলাতে না, শুধুমাত্র ক্যাপিটালের ঘরে। ক্যাপিটালের ঘরে টাকা আসলে অথবা টাকা গেলে আমাদের শুধু রিমার্কসে লিখতে হবে। আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা তারপরে দেখুন, জানুয়ারি 5 তারিখে বলা আছে পারচেজড ইকুইপমেন্ট ফর ক্যাশ টাকা 7000। আমরা ইকুইপমেন্ট ক্রয় করেছি ক্যাশে কত, সরি 7000 বলছি 7 লক্ষ। আমরা জানুয়ারি 5 তারিখে আমরা ইকুইপমেন্ট ক্রয় করেছি নগদে কত, 7 লক্ষ টাকায়। তাহলে 7 লক্ষ টাকা যদি নগদে করি তাহলে নগদ টাকা চলে যাবে আর ইকুইপমেন্ট আসবে, মানে ইকুইপমেন্ট অর্থ হচ্ছে যন্ত্রপাতি। তাহলে যন্ত্রপাতি আমরা ক্রয় করেছি 7 লক্ষ টাকায়, তাহলে 7 লক্ষ টাকা ক্যাশ থেকে চলে যাবে, মানে ক্যাশের ঘর থেকে জানুয়ারি 5 তারিখ দিয়ে ক্যাশের ঘর থেকে মাইনাস করবো আমরা। এই যে এখানে ব্রাকেটে দিয়েছি, ব্রাকেট অর্থ হচ্ছে মাইনাস, হিসাব বিজ্ঞানে মাইনাস ওভাবে না দিয়ে আমরা ব্রাকেটের মধ্যে রাখলে বুঝে যে এটা মাইনাস। আর ইকুইপমেন্টের ঘরে লিখবো ঠিক এই 5 তারিখ বরাবর 7 লক্ষ টাকা, মানে 7 লক্ষ টাকার একটা অ্যাসেট আসলো আর একটা অ্যাসেট চলে গেল। আচ্ছা তারপরে দেখুন, 8 তারিখে পারচেস অফিস সাপ্লাইস ওন ক্রেডিট 1,50,000। অফিস সাপ্লাইস ক্রয় করেছে বাকিতে, তাহলে বাকিতে ক্রয় করলে অফিস সাপ্লাইস কি আমাদের ব্যবসায় আসবে না যাবে? ক্রয় করলে আসবে, তাহলে যদি আসে তাহলে সাপ্লাইস বেড়ে যাবে। সাপ্লাইস যদি বেড়ে যায় তাহলে আমরা ঠিক এই 8 তারিখ দিয়ে আমরা সাপ্লাইসের ঘরে এই যে লিখবো 1,50,000 টাকা। আর যেহেতু বাকিতে ক্রয় করেছি সেহেতু এটা কি হবে, দায় হবে, অ্যাকাউন্টস পেয়েবল ঘরে লিখতে হবে, অ্যাকাউন্টস পেয়েবল বেড়ে যাবে তাই অ্যাকাউন্টস পেয়েবল ঘরে লিখতে হবে। মানে আমাদের সমান সমানের উভয় পাশে ঠিক রাখতে হবে, আমাদের এই পাশেও যে অ্যামাউন্ট হবে এই পাশেও যে ফিগারটা দাঁড়াবে এই পাশেও সে ফিগারটা দাঁড়াবে যোগ বিয়োগ করে। তারপরে আছে 10 তারিখে, 10 তারিখে বলা আছে যে সার্ভিস প্রোভাইডেড ফর ক্যাশ টাকা কত, 1,20,000। আমরা নগদে কি করেছি, সেবা সম্পাদন করেছি 1,20,000 টাকা। নগদে যদি সেবা সম্পাদন করে থাকে 1,20,000 টাকা, তাহলে নগদের ঘরে যোগ হবে আমাদের 1,20,000 টাকা পাইলাম, আমরা সেবা দিয়েছি 1,20,000 পাইলাম। আর 1,20,000 টাকা যেহেতু সেবা, এটা যেহেতু আমাদের আয়, সেহেতু এটা ডাইরেক্ট ক্যাপিটালের সাথে হিট করবে, ক্যাপিটালের সাথে যোগ হবে। তাহলে ক্যাপিটালের ঘরে বসেছি কত, 1,20,000, এখানে ক্যাশে আসলো এবং ডাইরেক্ট ক্যাপিটালে আসলো। যেহেতু ক্যাপিটালের ঘরে বসলো সেহেতু আমরা একটা রিমার্কস দিব কি, সার্ভিস রেভিনিউ। ক্যাপিটালের ঘরে বসলে আমরা এটা দিব সার্ভিস রেভিনিউ। আচ্ছা তারপরে আছে 12 তারিখ, 12 তারিখে বলা আছে যে যেটা আমরা এর আগে পড়লাম, আমি অত বিস্তারিত বলছি না কারণ এই এটা এর আগে পড়লাম আমরা, যে আমরা সেবা সম্পাদন করেছি 60,000 টাকা, যেটা হচ্ছে নগদে 40,000 টাকা পেয়েছি আর বাকিতে হয়েছে 20,000। তাহলে মোট হচ্ছে এই মোট হচ্ছে কত, 60,000 টাকা সেবা দিয়েছি। তাহলে সেবা যদি দিয়ে থাকি তাহলে 40,000 টাকা নগদে পেয়েছি, তাহলে নগদে পেলে এই যে ক্যাশের ঘরে, ক্যাশের ঘরে আমাদের যোগ হবে কত, 40,000 টাকা। আর যেহেতু বাকিতে হয়েছে সেহেতু আমরা লিখবো অ্যাকাউন্টস রিসিভেবল, অ্যাকাউন্ট রিসিভেবল ঘরে লিখবো 20,000। আর আমরা যেহেতু এটা পুরোটাই একটা আয়, সার্ভিস রেভিনিউ দিয়েছি মানে সেবা দিয়েছি, পুরোটা আয়, সেটা কি লিখবো, আয় হলে আমাদের ক্যাপিটালের ঘরে আমরা লিখবো কত, 60,000 টাকা। দেখুন খেয়াল করে আমাদের অ্যাসেট সাইডে কিন্তু বেড়ে গেছে 60,000 এবং আমাদের লাইব্রেরি সাইডেও কিন্তু বেড়ে গেছে কত, 60,000। তাহলে উভয় পাশে কিন্তু ঠিক আছে, আমাদের জেটটা কিন্তু ঠিক থাকবে। আর যেহেতু আমাদের ক্যাপিটালের ঘরে বসেছে সেহেতু আমরা লিখেছি সার্ভিস রেভিনিউ। আচ্ছা তারপরে আছে জানুয়ারি 20 তারিখে বলা আছে পেমেন্ট অফ অ্যাকাউন্টস পেয়েবল টাকা 25,000। অ্যাকাউন্টস পেয়েবলকে 25,000 টাকা আমরা কি করেছি, পেমেন্ট করেছি। তাহলে যদি পেমেন্ট করে থাকি তাহলে আমরা কি হবে, আমাদের এখান থেকে ক্যাশ চলে যাবে, ক্যাশ থেকে মাইনাস করতে হবে। আর অ্যাকাউন্টস পেয়েবলকে যদি টাকা দিয়ে দেয় আমরা, অ্যাকাউন্টস পেয়েবল কমে যাবে। মানে কেউ যদি আমাদের কাছ থেকে 1,50,000 টাকা পায়, তাকে যদি আমরা 25,000 টাকা দিয়ে দিই তাহলে তো পাওনাদারের পরিমাণ কমার কথা, কারণ 1,50,000 টাকার মধ্যে 25,000 দিয়ে দেয় সে 1,25,000 পাবে, সে তার দাবি করবে না যে 1,50,000 পাবো।
সে পানাদার পরিমাণ কমে যাবে। তাই আমরা কি করেছি, অ্যাকাউন্টস পেবল থেকে পয়সার টাকা মাইনাস করেছি, মানে দায় পাশা থেকে মাইনাস করব, এইদিকে অ্যাসেট পাশা থেকে মাইনাস করব। তারপর আছে ইনকার্ড অ্যাডভার্টাইজিং কস্ট ইন দ্য ডেইলি আইটেমস অন অ্যাকাউন্ট, মানে ডেইলি সরি ডেইলি টাইমস, মানে বিজ্ঞাপন খরচ ডেইলি টাইমসে আমরা বাকিতে নির্বাহ করেছি 10,000 টাকা, 10,000 টাকা যদি বাকিতে নির্বাহ করি মানে খরচ বাকিতে সম্পূর্ণ হয়েছে। বাকিতে সম্পূর্ণ হইলে কি হবে, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ডেবিট আর অ্যাকাউন্টস পেবল ক্রেডিট, মানে খরচ বেড়ে গিয়েছে এবং পাওনাদার বেড়ে গিয়েছে। তার খরচ বেড়ে গেলে তার খরচটা কি হবে, ক্যাপিটাল, এই যে ক্যাপিটাল ঘর থেকে মাইনাস করবো আমরা, খরচ মাইনাস করবো, খরচ মাইনাস করেছি, আর যেহেতু অ্যাকাউন্টস পেবল বেড়ে গিয়েছে তাই অ্যাকাউন্টস পেবলের ঘরে 10,000 টাকা প্লাস করেছি। এই লাইবিলিটি পাশে যোগ হয়েছে এবং বিয়োগ হয়েছে, ফলে উভয় পাশে প্রভাব পড়েছে জিরো, এ পাশে কোনো প্রভাব পড়েনি, তাহলে এই পাশে প্লাস মাইনাস করে এই পাশে জিরো, অতএব উভয় পাশে সমান থাকবে। তাহলে বাকিতে যদি খরচ সম্পূর্ণ করে তাহলে আমাদের আমরা কি করব, ক্যাপিটাল থেকে খরচ যেহেতু সেহেতু মাইনাস দেবো, আর অ্যাকাউন্টস পেবল যেহেতু বৃদ্ধি পাবে সেহেতু অ্যাকাউন্টস পেবলের সাথে যোগ করব, আমাদের দেনাদার বেড়ে যাবে। তারপরে বলা আছে 25 পারচেসড অ্যাডিশনাল অফিস সাপ্লাইজ অন অ্যাকাউন্ট, আবার অতিরিক্ত কি করেছে, অফিস সাপ্লাইজ পারচেস করেছি, তাহলে অফিস সাপ্লাইজ যদি পারচেস করি তাহলে অফিস সাপ্লাইজ অন অ্যাকাউন্টে পারচেস করছি, মানে বাকিতে পারচেস করছি, তাহলে সাপ্লাইজ ডেবিট, অফিস সাপ্লাইজ ডেবিট, আর কি হবে অ্যাকাউন্টস পেবল ক্রেডিট। তাহলে 25 তারিখ দিয়ে আমরা সাপ্লাইজের ঘরে আমরা লিখবো 20,000 টাকা, আর অ্যাকাউন্টস পেবলের ঘরে যোগ করে দেবো 20,000 টাকা, কারণ পাওনাদার বেড়ে যাবে। ভাইয়া হ্যাঁ আচ্ছা, এখানে হচ্ছে যে সাপ্লাইজটা আছে, সাপ্লাইজটা সাপ্লাইজ মানেটা কি, মানে হচ্ছে গিয়ে অফিসের জন্য যেগুলো হচ্ছে গিয়ে আমরা এই কলম কালি, যে কলম কালি, তারপর স্টেপলার, পিন, এই জিনিসগুলো মনিহারি কিনেছি, মনিহারি যেগুলো বলি সেগুলা, অফিস সরঞ্জাম, এইগুলো কি মানে কোনগুলোকে, এই যে আমরা যেগুলো মেশিনারিজ আছে বা ইয়েগুলো আছে ওগুলোতে আমরা তো মেশিনারিজ হিসেবে ইয়ে করি, ওখানে হচ্ছে সাপ্লাইস অ্যাকচুয়ালি যদি না বলা থাকে ওগুলো, আপনার 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 ব্যাংকে কি স্টেপলার পিন ব্যবহার হয় বা স্টেপলার ব্যবহার হয় বা কাগজ ব্যবহার হয়, হ্যাঁ 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 ওইগুলো হচ্ছে সাপ্লাইস, ওগুলো হচ্ছে সাপ্লাইস, ক্যালকুলেটর, ওগুলো হচ্ছে সাপ্লাইস। সেই সাপ্লাইস আমরা ক্রয় করেছি, ক্রয় করলে সেটা হচ্ছে সম্পদ, সম্পদটা হচ্ছে আমাদের এখানে যোগ হবে সম্পদের ঘরে, আর যেহেতু বাকিতে ক্রয় করেছি মানে পাওনাদার বেড়ে যাবে, কারোর কাছ থেকে বাকিতে নিয়ে আসলে পাওনাদার বেড়ে যাবে, তাহলে বেড়ে গেলে আমাদের কি হবে, পাওনাদারের সাথে আমরা যোগ করব। তারপরে আছে আমাদের 27 তারিখে উইথড্র ক্যাশ ফর পার্সোনাল ইউজ, মানে আমরা ব্যক্তিগত মালিক কি করেছে, ব্যক্তিগত প্রয়োজনে উইথড্র করেছে, মানে উত্তোলন করেছে টাকা, ক্যাশ থেকে যদি উত্তোলন করে তাহলে কি হবে, ক্যাশ থেকে আমাদের মাইনাস করতে হবে 25,000 টাকা, আর উইথড্র হলে মালিকানা স্বত্ব কমে যায়, মালিকানা স্বত্ব থেকে বাদ যাবে আমাদের 25,000, আর মালিকানা স্বত্বের উপর প্রভাব পড়েছে, তাই আমরা এখানে লিখেছি কি কারণে এটা প্রভাব পড়েছে, উইথড্র, উইথড্র লিখবে এখানে। আচ্ছা তারপরে আছে পেইড এমপ্লয়ি স্যালারি 12,000, এমপ্লয়ি স্যালারি আমরা প্রদান করেছি 12,000 টাকা, তাহলে 12,000 টাকা প্রদান করলে আমাদের ক্যাশ থেকে মাইনাস হবে 12,000 টাকা, আর স্যালারি যেহেতু খরচ, খরচ হবে কোনো কথা নাই, খরচ হলে কোনো কথা হবে না, ক্যাপিটাল থেকে মাইনাস হবে, খরচ যদি হয় ক্যাপিটাল থেকে মাইনাস হবে, আর ক্যাশ থেকে মাইনাস হবে নগদে হয়, আর বাকিতে হলে অ্যাকাউন্টস পেবল সাথে যোগ হবে। আর এখানে যেহেতু ক্যাপিটাল ঘরে আমাদের এখানে হিট করছে সেহেতু আমরা এখানে লিখবো স্যালারিস এক্সপেন্স। তারপরে আছে আমাদের ইন্স্যুরেন্স এক্সপেন্স, তো ইন্স্যুরেন্স প্রিপেইড ইন্স্যুরেন্সে টাকা দিয়েছে কত, 30,000, তাহলে প্রথমে আমরা 30,000 টাকা দিয়েছি, তো প্রথমে আমরা 30,000 টাকা দিয়েছি, তো 30,000 টাকা দিলে ক্যাশের সাথে আমাদের ক্যাশ থেকে মাইনাস যাবে 30,000 টাকা যেহেতু দিয়েছি, আর প্রিপেইড ইন্স্যুরেন্স যেহেতু সম্পদ প্রিপেইডের সাথে যোগ হবে। তারপরে আবার এক্সপায়ার্ডের কথা বলছে যে 1 মান্থ এক্সপায়ার, কিন্তু এখানে 3 মান্থের কথা বলা আছে, এখানে যদি 1 বছরের করি আমরা, 3 মাসটা কেটে দিয়ে 1 বছর করি, তাহলে এখানে আমাদের কাটাকাটি করার দরকার নেই। এখন যদি আমরা 1 বছর ধরি তাহলে হবে 1 ইয়ার ইন্স্যুরেন্স পলিসি, মানে 1 বছরের জন্য ইন্স্যুরেন্স পলিসি দিচ্ছে কত, 30,000 টাকা, তাহলে 1 মান্থ এক্সপায়ার, মানে 1 মাসে অতিক্রান্ত হয়ে গেছে,
তাহলে এক মাসে অতিক্রান্ত হয়ে গেছে মানে কি 30,000/12 সমান সমান কত 2,500 2,500 এক্সপায়ার্ড হয়ে গেছে মানে খরচ হয়ে গেছে নিঃশেষ হয়ে গেছে যদি নিঃশেষ হয়ে যায় তাহলে প্রিপেড ইন্স্যুরেন্স থেকে নিঃশেষ হয়ে গেছে কত 2,500 তাহলে 2,500 প্রিপেড ইন্স্যুরেন্স থেকে মাইনাস করব আর যেহেতু ইন্স্যুরেন্স নিঃশেষ হয়ে গেছে মানে খরচ হয়ে গেছে সেহেতু আমরা কি করব এই ক্যাপিটাল থেকে মাইনাস করব ইন্স্যুরেন্স এক্সপেন্স যেহেতু ক্যাপিটাল ঘরে আমাদের এটা হিট করেছে সেহেতু আমরা রিভার্সে লিখবো ইন্স্যুরেন্স এক্সপেন্স এখন আমাদের সবগুলা যোগ বিয়োগ করবো যেগুলো ব্র্যাকেটের মধ্যে আছে সেগুলো বাদ দেবো আর যে লাইন প্লাস ফিগার আছে সেটা যোগ করবো পরে আমাদের এই ব্যালেন্স সবগুলো নামাইবো এখানে নামে এর নিচে সব দুইটা দিয়ে আমরা কি করবো ব্যালেন্স গুলো ক্লোজ করে দিব তো এই হচ্ছে আমাদের উভয় পাশে এবং যোগ করে উভয় পাশে মিলে যাবে এই পাঁচশো এবং এই পাঁচশো এই সবগুলা যোগ করে আমাদের উভয় পাশে মিলে যাবে ব্যালেন্স সবগুলো ব্যালেন্স মানে এই এই যে অ্যাসেট ইকুইটি লাইবিলিটি যোগুন আর ইকুইটি মিলে যাবে মানে এই পাশে যত টাকা হবে এবং এই পাশেও তত টাকা হবে এখানে যোগ করে লেখা নাই লিখে দেওয়া হয় নাই যাক এখানে হবে হচ্ছে কত 11-12 লাখ 12,60,80,000 এখানে 12,80,500 হবে না দেখেন তো একটু 12,80,500 এই দেখো ঠিক ওই রকম হবে 12,80,500 এটা আমাদের এরকম একটা ইয়ে করতে হতো যে আমাদের এই অ্যাসেট পাশে যে ইয়াটা থাকবে অ্যাসেট পাশে 12,80,500 হবে এই পাশে আমাদের 12,80,500 হবে মানে উভয় পাশে আমাদের মিলে যাবে এটা হচ্ছে আমাদের হিসাব সমীকরণ এই জিনিসটা আবার বলে যে ইনকাম স্টেটমেন্ট করুন ওনার ইকুইটি স্টেটমেন্ট করুন এই ধরনের কথা বলে তো তখন আমাদের এইরকম ভাবে ইনকাম স্টেটমেন্ট কিভাবে করতে হয় এটা যেহেতু ইনকাম স্টেটমেন্ট করব আমরা ইনকাম স্টেটমেন্টের ওই যে ওয়ার্কশিট করব এবং ইনকাম স্টেটমেন্ট অনেক অঙ্ক আছে ওগুলো করলে আপনারা এই ধারণাটা এটা পেয়ে যাবেন যে এটা কেমনে হয়েছে যাই হোক এভাবে আমাদের এই ইকুয়েশনের অঙ্কটা আমাদের করতে হবে তো এখন পর্যন্ত এটাতে মানে বুঝতে কি সমস্যা হয়েছে বা আমি আমার কোনো কথা বুঝতে পারেন নাই কোনটা সমস্যা দেখি আসছি সিবিএস কোনো সমস্যা বা আর তার আগে একটু বলে নেই আমি যে হচ্ছে ফিফো লিফো অধ্যায়ের যে শীটটা করতেছি আমি মার্চেন্ডাইজ ইনভেন্টরির অধ্যায়ের যে শীটটা করতেছি ওটা এখনো কমপ্লিট হয়নি যার কারণে আমি সময় মতো দিতে পারিনি আমি জাস্ট মানে এটা বুধবার অথবা বৃহস্পতিবার মধ্যে আপনাদের ইমেইলে পাঠিয়ে দিব আমি আর আমাকে কি কালকে একটা দিন একটু মানে একটু বিরতি দেওয়া যাবে কালকে একটা দিন তাহলে আমি নোটগুলো সম্পূর্ণ স্যার বিরতি দিলেই ভালো হয় দুই একদিন বিরতি থাকলে স্যার আমরা একটু লেকচার শিট গুলো প্র্যাকটিস করতে পারি তারপর শুক্র শনিবার তো বন্ধই থাকে সো ওই দিন এক্সট্রা একটু কিছুক্ষণ বেশি ক্লাস নিলে কভার করে দেওয়া যেতে পারে স্যার আমি অবশ্য মানে আমি জাস্ট টাইপিং এ আগাতে পারতেছি না আর যাকে টাইপিং দিচ্ছে ও সঠিক বুঝতেছে না ভুলভাল সব দিচ্ছে আমাকে আবার ওই মানে ওই যে কারেকশনের পিছনে সময় দিতে হচ্ছে যার কারণে আমি নিজে টাইপ করতে চাচ্ছিলাম সময় বেশি লাগতেছিল তো হয়ে গেছে যার কারণে শীটটা আমি সময় মতো দিতে পারতেছি না তো আমাকে একটু যদি একটা দিন একটু গ্যাপ দেন তাহলে আমি হচ্ছে বুধবার বৃহস্পতিবার মধ্যে দিতে পারবো ইনশাআল্লাহ আমরা পরের চ্যাপ্টার ধরতে পারবো এবং পরের চ্যাপ্টার গুলো খুব মজার চ্যাপ্টার এই চ্যাপ্টার গুলো একটু বিরক্ত এটা অনেক বড় চ্যাপ্টার বা বড় অনেক কিছু ইয়া করতে হয় কিন্তু পরের চ্যাপ্টার গুলো অনেক মজা তো যদি আপনারা যদি একটু সম্মতি দেন তাহলে আমি মানে হয়তো বিরতি নিবো আর কি একটা দিন তাহলে আমি তৈরি করতে পারবো আপনার পুরো সম্মতি আছে স্যার আমাদেরও একটু তাহলে আমরা একটু প্র্যাকটিস করার সময় পাই স্যার এই তিন চার দিনের লেকচারের মোটামুটি ভাবে প্র্যাকটিস করার মতো পর্যাপ্ত সময় পাওয়া সময় তো অবশ্যই 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 প্র্যাকটিস করবেন এবং বেশি বেশি প্র্যাকটিস করবেন আর সবচেয়ে বড় কথা কি যে আপনারা একটু বাসায় মানে যখনই থাকেন একটু যত বেশি দেখবেন হিসাব বিজ্ঞান তত বেশি এখানে ওই সায়েন্সে যারা পড়ে আসছেন ওই যে কাজ শক্তি ক্ষমতা যে ওই যে মহাকর্ষ বিকর্ষ যে সূত্রগুলো ওই সূত্রগুলো কিন্তু এখানে ওরকম নাই এখানে জাস্ট দিলাম পালাম নিলাম এই অবস্থা কত জটিল না তো আপনারা যদি একটু বলেন তাহলে আমি কালকে একটা দিন একটু স্কিপ করে আমি নোটটা তৈরি করে আমি আপনাদের মেইলে পাঠিয়ে দিয়ে তারপর শুরু করব সময়
ভাইয়া সাড়ে নটার সময় তো বাসায় গেছি, সাড়ে নটার সময় আমার মতে ভাই দুই দিন বন্ধ দিলে আরো বেশি, 30 তারিখ তো ক্লোজিং এর অনেক কাজ থাকে। ভাই জানুয়ারি মাস থেকে আমরা জানুয়ারি মাস থেকে ঢাকায় আছি। হ্যাঁ জানুয়ারি ভাই তাহলে তো অসুবিধা, 10টা থেকেই থাক স্যার, তাহলে এরও টাইম থাকুক স্যার। আচ্ছা তাহলে ওই দিকে তো আগানো যায়। আচ্ছা অনেকের হচ্ছে সমস্যা হয়ে যায় বেশ করে একটু যারা আমি শীট গুলো একটু তৈরি করি, এতে ভালো হবে আরকি। আমার উপরে খুব চাপ পড়ে গেছে, আপনাদের উপরে যে চাপ পড়ে গেছে আমার উপরে চাপ পড়ে গেছে। আর জানুয়ারি মাস থেকে ইনশাল্লাহ একটু একটু দেখি আমরা, 9:30 বা কটা দিক করে। এখন কোজের মাস তো একটু সবাই একটু খুব মানে দৌড়ের উপর আছে, দেখা যাক। হ্যাঁ আর আজকে এ পর্যন্ত আর শীট গুলো আপনারা দেখবেন একটু, এই শীট গুলো দেখবেন আর শীটে হয়তো কোনো কিছু ভুল রাখতে আপনাদের হয়তো অঙ্ক দেখতে দেখতে আটকে যাবেন, তো মন মেজাজ খারাপ হয়ে যাবে। আমি কাইন্ডলি বলতেছি আমার এই নাম্বারে যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে ইমো খোলা আছে, ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা আছে, অথবা আপনারা ফেসবুক মেসেঞ্জারে দিবেন, মানে যে যেটা থেকে স্বাচ্ছন্দ্য বোধ করেন আমি আপনাদের রিপ্লে দিব। হয়তো তাৎক্ষণিকভাবে দিতে না পারলে এক ঘন্টা দু ঘন্টা পর দিব, রিপ্লে দিব। তো আপনারা একটু চেষ্টা করবেন সময় যেখানে আটকে যাবেন সেখানে একটু আপনারা মানে সেখানে নক করবেন। তো আজকে এ পর্যন্ত, আজকে ক্লাস একটু কম না 1.5 ঘন্টা হয়ে গেল, তো মোটামুটি সামনে শীট গুলো আমি করি, আমার জন্য একটু দোয়া করবেন আমি যেন ভালো মতো শেষ করতে পারি, আপনাদের এটা শেষ করতে পারি। আমার মানে মাথার উপর একটা চাপ চলে আসছে ভাই। ঠিক আছে স্যার, তো হোক সবাই ভালো থাকবেন। তো আজকে এ পর্যন্ত ভাই। শুধু পার্টিকুলার টাকা টাকা হয়। আচ্ছা এটা কি, এটা কি স্যার প্রথম প্রথম ঘরটা ডেবিট এবং পরের ঘরটা ক্রেডিট, এটা আমাদের বুঝে নিতে হবে? না 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 না, ওরকম না, ওরকম টেনশন না। ডেবিট ক্রেডিট দিলে মানে মার্ক কাটা দেবে একবারে, মানে অস্থির করে ফেলাবে স্যার, মার্ক কি দেবে না, ডেবিট ক্রেডিট লেখা যাবে না। মানে স্যার ডেবিট ব্যালেন্স গুলো এই যে প্রথম, এটা একটু একটু বলি তাহলে, দেখেন আপনারা হয়তো একটু কনফিউশন হচ্ছে, একটু বলি। আচ্ছা রেভিনিউ, রেভিনিউ হচ্ছে আমাদের, আমরা কি করব, আমাদের ইনকাম স্টেটমেন্ট হচ্ছে আয় বিবরণী, মানে সহজ বাংলা কথায় আয় বিবরণী। আয় বিবরণী কি করি, আয় থেকে যদি আমরা যাবতীয় খরচ গুলো বাদ দেই তাহলে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের নিট আয় বা মোট আয়, যেটা বলি না কেন, তাই না? তাহলে আমাদের রেভিনিউ, এখানে এখানে রেভিনিউ আছে, রেভিনিউ অর্থ হচ্ছে আয়। এখানে রেভিনিউ কি কি আছে আমাদের দেখুন, এই অঙ্ক যে অঙ্ক করলাম কেবল রেভিনিউ আছে হচ্ছে এই যে 26,120,000। আপনারা রিমার্কস এর ঘরে দেখুন, রিমার্কস এর ঘরে 26,000 কত আছে, 1,20,000 + 60,000 এই হচ্ছে 1,80,000 টাকা, এখানে এই কলামে লিখছে ফাইনাল কলাম এটা। তারপরে আমাদের প্রথম কলামে আমাদের এক্সপেন্স গুলা লিখেছি, কি কি এক্সপেন্স আছে কেমনে বুঝলাম, এই জন্য আমরা এখানে আইডেন্টিফাই করেছি, এখানে যাবতীয় যে এক্সপেন্স গুলো এখান থেকে আইডেন্টিফাই করেছি। এখানে আমাদের এক্সপেন্স গুলো কি কি আছে দেখুন, এখানে লেখা আছে কিন্তু এক্সপেন্স, দেখুন তো একটু খেয়াল করে দেখুন, আর খেয়াল করে দেখুন, এই যে একটা এক্সপেন্স অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, তারপরে আছে এই যে ইউটিলিটি এক্সপেন্স, তারপর আছে স্যালারিস এক্সপেন্স, তারপর আছে ইনস্যুরেন্স এক্সপেন্স, খেয়াল করছেন? জি স্যার। এই চারটা আইটেম আমরা ঠিক এখানে লিখেছি, এই যে এখানে এখানে লিখেছি, এই যে অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ইউটিলিটি এক্সপেন্স, স্যালারিস এক্সপেন্স, ইনস্যুরেন্স এক্সপেন্স, কত কত টাকা এখানে লিখেছি অ্যাডভার্টাইজিং, 10,000 25,000 5,000 12,000,
বিষয়টা হলো যে আমরা এই যে প্রথম যে টাকা ঘরে কলমটা আছে এটা হলো আমাদের মানে ওয়ার্কিং যেমন আমরা করি এখানে এই যে সবগুলো আর পরের যে এইটা টোটাল যখন যেটা হলো ফাইনাল পরের ফাইনাল কলামে আমরা ওইখানে ওইটা সেটা লিখি। হ্যাঁ এটা ফার্স্ট কলাম বলে, এটা হচ্ছে ফাইনাল কলাম বলে। আর এর মজাও আরেকটা কলাম করতে হয় বা কলাম করে অনেক সময় এখানে লেখে টাকার পরিমাণ, এখানে তখন আটে না, আরো অনেক রকম টাকার পরিমাণ থাকে তখন এটা এখানেও টাকার পরিমাণ লেখে। হ্যাঁ তাহলে এখানে যে ক্যালকুলেশন করে একে বলে ইনার কলাম। আচ্ছা ঠিক আছে, ইনার কলাম বলে। হ্যাঁ তাহলে ওই 180,000 টাকাকে যদি আমরা ভাঙে ভাঙে লিখতাম স্যার, তাহলে এই যে মানে এর আগের কলামে এখানে প্রথমে 120,000 পরে আবার ঠিক আছে স্যার, এই বিষয়টা ইনকাম স্টেটমেন্ট করবো, ব্যালেন্স শীটটাও ঠিক ওই রকম ভাবে করবো আমরা। ব্যালেন্স শীটটা একটু ওই রকম ভাবে করবো, ব্যালেন্স শীট আমরা যখন ওয়ার্কশিট করবো, ওয়ার্কশিট যদি আপনারা পূর্ণ ধারণা পেতে পারেন ওয়ার্কশিটে আপনাদের এই অঙ্কই শেষ। ওয়ার্কশিটটা যদি আমরা ঠিক মতো করতে পারি আপনারা সবই পারবেন। তো এখন আমাকে কালকে একটা দিন শুধু একটু স্কিপ করি, আমি নোটগুলো একটু সম্পূর্ণ করি ভাই, আর আপনারা একটু 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 বাসায় একটু প্র্যাকটিস করেন এবং ভুল ভ্রান্তি একটু খুঁজে বের করেন এবং হচ্ছে কোথায় সমস্যা এটা একটু প্লিজ আপনার লাল কালিনে বসে যান, যে কোন জায়গায় বুঝতে পারতেছেন না একটু লাল কালিতে ইন্ডিকেট করবেন, আর যেখানে বুঝতে পারতেছেন না আমাকে ওই স্কিল করতে হোক বা যে হবে হোক আপনারা ওই যে একটা ছবি পাঠিয়ে দেবেন আমাকে, আমি আপনাদের জন্য রিপ্লাই দিব। পরবর্তী ক্লাস বৃহস্পতিবারে দেখি, আমি বুধবার বৃহস্পতিবার মধ্যে সময় নিয়েছি তো নোটটা দেওয়ার জন্য, যদি দিতে পারি নোটটা বুধবার অথবা বৃহস্পতি দিতে পারি ইনশাল্লাহ ক্লাস করাবো। আমি আপনাদের ফোন করে বলে দিব, প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি ফোন করে বলে দিব, অনেকে হয়তো আমি ওখানে বললে হয়তো অনেকে থাকে না নিতে, আমি ফোন করে বলে দেব সবাইকে। আর আপনারা অবশ্যই আপনারা হচ্ছে আপনাদের সমস্যাগুলো অবশ্যই আমি বলতেছি যে ইমোতে হোক, হোয়াটসঅ্যাপে হোক, ফেসবুক মেসেঞ্জারে হোক, যেখানে হোক আপনারা দিবেন। ক্লাসের ভিডিও গুলা কি আমরা তাও পাবো পেতে পারি? কিছুক্ষণের মধ্যে মানে ঘন্টাখানেক লাগে আর কি সব প্রসেস হতে, দিলে একটু ভালো হয় কারণ আমি অনেকক্ষণই থাকতে পারি না, পরে এসে জয়েন করছি। আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি। তো আপনার ইউটিউবটা একটু দয়া করে সাবস্ক্রাইব করবেন, তাহলে আপনার সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন। হ্যাঁ জি জি সাবস্ক্রাইব করা আছে, হ্যাঁ করা আছে, একটা ক্লাস পেয়েছি। ও একটা না দুটো দিয়ে আছে ওখানে, না তিনটা দিয়ে আছে। আচ্ছা আচ্ছা তিনটা আছে, তিনটা পাবো। হ্যাঁ তিনটা আছে তাহলে ভালো হয়। হ্যাঁ ভালো হবে তো জি, তাহলে সবাই ভালো থাকবেন। জি জি তো ঠিক আছে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ, শুভ রাত্রি।